আমাদের রিটার্নের সাথে রিলেটেড ম্যাক্সিমাম ক্ষেত্রে। সো এই থিওরিটিক্যাল এবং কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, এগুলো যদি ভালো করে বোঝেন তাহলে আপনাদের যে রিটার্ন 9.1 আমাদের ইয়াসিন স্যার 27 আজকে তো 26 তারিখ না, কালকে কালকে ইয়াসিন স্যার ক্লাস নেবেন, সেটা উনি যেটা করেন ফর্ম যতগুলো আছে সবগুলা এবং রিটার্ন সহ বুকস অফ অ্যাকাউন্টস কীভাবে মেনটেন করতে হয় সেগুলো উনি আগামীকালকে দেখাবেন। তো সেটাতে আমি যেহেতু থিওরি পার্টটা কভার করে যাব, তখন স্যারকে বলবেন যে স্যার আমাদের এই রিটার্ন রিলেটেড এই থিওরি যা আছে এগুলো আমাদের কভার করা, সো আপনি প্র্যাকটিক্যাল জিনিসগুলো একটু আমাদের বেশি করে দেখাবেন, তাহলে আমি কোনো টাইমটা সেভ হলে উনি আপনাদেরকে অনেক কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে পারবে যেটা আপনাদের উপকারে লাগবে। ঠিক আছে? জি স্যার। তো আমি একটু ওই জন্য ওই জায়গাগুলোতে একটু সময় দিব যাতে আগামী ক্লাসে আপনাদের প্র্যাকটিক্যাল জিনিসগুলো বেশি দেখতে পারেন। স্যার আমরা জানি আনোয়ার স্যার মানে হচ্ছে সামথিং ডিফারেন্ট থিংস এন্ড স্পেশাল। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, দেখা যাচ্ছে স্যার। আজকে আমাদের আলোচনার বিষয় হবে গত ইনপুট ট্যাক্স ক্রেডিট, আমরা আগে থিওরিটিক্যাল পড়েছিলাম তাই না, এখন এটা হচ্ছে কিভাবে অ্যাডজাস্টমেন্ট গুলো নেওয়া যাবে, পার্সিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট, তারপর ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, রিটার্ন, রিটার্ন যে চার ধরনের রিটার্ন হয় সেগুলো কিভাবে করতে হয়, তারপর ক্যারি ফরওয়ার্ড সম্পর্কে, এবং আমরা আজকে যেটা চেষ্টা করব অনলাইনে রিটার্নে ঢুকে কিভাবে রিটার্নে কোন জায়গায় কি করতে হয় একটু দেখাই দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা শুরু করি। আমরা থিওরিটিক্যাল জায়গাটা কম যাব। এই দেখেন এখানে কি আসছে, অ্যাসেসিং নেট পেয়েবল ট্যাক্স, এটা আমরা কখন করি বলুন তো? রিটার্ন জমা দেওয়ার আগে, রাইট? এটা আমরা যখন 9.1 এ গেলে চারটা পার্ট, তাই না? পার্ট থ্রিতে কি আছে? আউটপুট ট্যাক্স। পার্ট ফোরে ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর পার্ট ফাইভে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, পার্ট সিক্সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হওয়ার পর নেট পেয়েবল ভ্যাটটা বের হয়, তাই না? Yes, sir. ওকে, তাহলে প্রথমে আমরা ক্যালকুলেশন করি যে আমাদের যে আউটপুট সেলস সেটার উপর আমার সাপ্লাই, সেটার উপর আমার ভ্যাটটা কত আসছে বা এসডিটা কত আসছে, প্রথমে সেটা ক্যালকুলেশন করি। আমরা যখন ভ্যাট ক্যালকুলেশন করি আগে এসডি ক্যালকুলেশন করার পর ভ্যাট ক্যালকুলেশন করতে হয় না? জি স্যার। জি স্যার। ওকে, এই জন্য আমি থিওরিটিক্যালি দেখেন আপনাকে দেখেন এখানে প্রথমে সাপ্লিমেন্টারি ডিউটি দিয়েছি, তারপর আউটপুট ভ্যাটটা দিয়েছি, তার থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিটটা বাদ দিয়েছি, তার সাথে যোগ করছি কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি কি কারণে হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি কি কারণে হয় আমরা জানি তো নাকি? মনে আছে? জি স্যার। ওকে, এবং রিটার্নটা সাবমিট করতে হয় ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী মাসের 15 ডেজ এর মধ্যে নাকি? আর যদি কি পরে হলিডে পরে সেক্ষেত্রে কি হবে, যদি 15 তারিখ শুক্র হলিডে থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তী ওয়ার্কিং, নেক্সট ওয়ার্কিং ডে, রাইট? আর ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে তো আমরা এর আগে আলোচনা করেছি, এই জায়গায় এখানে সময়টা কম দিব। ডেফিনেশন, ইনপুটের ডেফিনেশনের মধ্যে প্রথম দিন দেখিয়েছিলাম যে এগুলো এক্সক্লুশন, মানে ইনপুটের ডেফিনেশনের মধ্যে এগুলো পড়ে না। আর এই এগুলো হচ্ছে ইনপুটের ডেফিনেশনের মধ্যে কভার করা আছে, র মেটেরিয়ালস, ল্যাবরেটরি রিয়েজেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, ফুয়েল, প্যাকিং মেটেরিয়ালস, সার্ভিস, মেশিনারিজ অ্যান্ড স্পেয়ার পার্টস। এই ইনপুট ডেফিনেশন এগুলো, সার্ভিস এগুলো, এগুলো সব আলোচনা আগে হয়েছে। আচ্ছা, 4.3 কি কাজে লাগে? প্রাইস ডিক্লারেশন, কোএফিসিয়েন্ট ডিক্লারেশন, এটাকে বলে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, রাইট? কি বলে, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, দ্যাট মিন্স উপকরণ উৎপাদ সহব নাকি? তো সেখানে আমরা বলেছিলাম যে যখন ফার্স্ট টাইম সাপ্লাই দিবে কোনো গুডস সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, উইদিন 15 ডেজ যেদিন সাপ্লাই দিব ফার্স্ট টাইম তার পূর্ববর্তী 15 দিনের মধ্যে, তার পূর্ববর্তী 15 দিনের মধ্যে তাকে 4.3 সাবমিট করতে হবে। ওকে, ভালো কথা। তো সাবমিট সার্ভিসের ক্ষেত্রে কি 4.3 লাগে? না স্যার। ওকে, আর আমি ফার্স্ট টাইম দিলাম, দেওয়ার পর রেগুলার আমি সাপ্লাই দিয়ে যাচ্ছি, 2 বছর 5 বছর সাপ্লাই করছি,
দেখা গেল যে আমার যে র মেটেরিয়াল ছিল অথবা যে ইনপুট ছিল অথবা সেলস প্রাইস, এই তিনটার কোনোটাই 7.5% বেশি কি বাড়ে নাই বা কমে নাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আর নতুন করে কি করতে হবে না, কুপন ইস্যু করা লাগবে না, লাগবে না। যদি কোনো কারণে র মেটেরিয়ালস দাম 7.5% কমে গেছে অথবা তা বেড়ে গেছে অথবা টোটাল সেলিং প্রাইস আপনার বেড়ে গেছে অথবা কমে গেছে, তাছাড়া ইনপুটের মধ্যে যা পড়ে সেটারও যদি টোটাল আপনার দেখা যায় যে 7.5% ইনক্রিজ করছে অথবা ডিক্রিজ করছে, চেঞ্জেস দেখেন গ্রিন কালার দিয়ে উপরে আর রেড কালার দিয়ে নিচে দিয়ে, তার মানে কি বাড়তেও পারে কমতেও পারে, 7.5% বেশি যদি চেঞ্জেস আসে সেক্ষেত্রে কি করতে হবে আবার 4.3 করতে হবে। ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে যদি আমরা স্ট্যান্ডার্ড রেটে কি করি সাপ্লাই দেই অথবা জিরো রেটে সাপ্লাই দেই, তাহলে এই দুইটা ক্ষেত্রে কি করা যাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট না যাবে নেওয়া যাবে, কিন্তু যদি ট্রাঙ্কেটেড রেটে সাপ্লাই হয় সেক্ষেত্রে কি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে, কোনো রেট নাই না স্যার, এটা মনে রাখতে হবে। ওকে, তো যদি আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চাই সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে 14 সেকশন 46 এ আছে না, 6.3 লাগবে, সেখানে বলছে যে আপনাকে বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করতে হবে, আপনি কর চালানপত্রের মাধ্যমে কি করবেন সাপ্লাই দিবেন, তারপর আপনি 4.3 ডিক্লারেশন দিতে হবে, রাইট, 4.3 সাবমিট করতে হবে, তারপর বলা আছে ব্যাংকিং চ্যানেলে আপনি কি করবেন পেমেন্টের ক্ষেত্রে যদি আপনার 1 লাখ টাকার উপর হয় সেটা যদি ব্যাংকিং চ্যানেল না হয় সেক্ষেত্রে কি হবে এটার উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না, তারপর যদি ইম্পোর্ট হয় তাহলে সে বিল অফ এন্ট্রি থাকতে হবে এবং সেটা সেখানে যে এইচএস কোড দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করে আপনার, এবং ওই আপনি যে এটার কি করেছেন দেখেন আপনার আউটপুট যেটা সেটা যদি র মেটেরিয়ালস মনে করেন বা ইনপুট হিসেবে আপনার 10টা আইটেম লাগছে, সেই ইনপুটের মধ্যে কোনো একটা যদি মিসিং থাকে যেটা আসলে আপনি বাস্তবে ইউজ করেছেন কিন্তু ওই 4.3 তে ডিক্লারেশনের সময় এটা দেওয়া হয় নাই, তাহলে কি হবে সে ওই যেটা দেওয়া নাই লিস্টের মধ্যে সেটার উপর কি পাবেন না ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন। যদি মনে করেন আপনার 5টা হয়তো র মেটেরিয়ালস লাগে ইনগ্রিডিয়েন্টস লাগে কোনো একটা ফিনিশ গুড করতে, আপনি 4.3 তে 4টা র মেটেরিয়ালসের নাম ইনক্লুড করা ছিল একটা ভুলে আপনি ইনক্লুড করেন নাই, সেহেতু যে একটা যে ইনক্লুড করেন নাই সেটার উপর যে ভ্যাটটা আপনি ইনপুট হিসেবে দিয়ে আসছেন সেটা কি পাবেন না রিবেট পাবো না ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না। এই যে কোন কোন ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না, এখানে দেখেন 7টা টার্নওভার ট্যাক্স এটা ট্রাঙ্কেটেড রেট না, তাহলে কি পাওয়া যাবে না স্যার পাওয়া যাবে না। তারপর বলছে যে ভ্যাট পেড অন গুডস অর সার্ভিসেস আন্ডার দা কাস্টডি এন্ড পজিশন অফ আদার পারসন, মানে যেই গুডসটা আপনি সাপ্লাই দিচ্ছেন এটা যদি আপনার কাস্টডিতে নাই অন্য আর জনের কাছে কাস্টডিতে আছে তাহলে সেটা কি হবে না, সেটার উপর আপনি টার্নওভার ওই যে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না। কিরকম আপনি অনেক সময় দেখা যায় যে আপনার কোন রেন্টেড ওয়্যার হাউস আছে সেখানে গুডসটা থাকতে পারে, অথবা অনেক সময় আমরা কন্ট্রাকচুয়াল কি করি প্রোডাকশন করি না জি স্যার, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো 2 লক্ষ কেজি প্রোডাকশনের অর্ডার পেয়েছেন কিন্তু আপনার ক্যাপাসিটি আছে 1.5 লক্ষ, বাকি 50,000 আপনি কি করবেন সাবকন্ট্রাক্ট অন্য কোনো ফ্যাক্টরি থেকে করে নেবেন, সেক্ষেত্রে আপনি কি করেন তাকে র মেটেরিয়ালসটা সাপ্লাই দিয়ে দেন, সে আবার তার মেশিনারি এবং ওভারহেড ইউজ করে আপনার কাছ থেকে একটা মেকিং চার্জ নেয় নাকি জি স্যার। তাহলে যখন আপনি তার কাছে গুডসটা পাঠাইলেন গুডসটা তার কাছে আছে আপনার কাছে নাই, তো ওই অবস্থায় কি আপনি ওইটার এগেনস্টে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না স্যার, তাই এটা তো একটা ফর্ম দিয়ে ফর্মের মাধ্যমে এটা না সাপ্লাই দেওয়া হয় ওটার জন্য প্রাইস ডিক্লারেশন লাগবে, রাইট, তো ওইটার জন্য যেটা হবে এটা কিন্তু আপনার 6.3 তে আপনি দিচ্ছেন না তাই না, না স্যার আপনি দিচ্ছেন কি 6.5 এ 4 5 অথবা 4 একটা না 5 অথবা 4 কেন 5 এর একটা কাজ 4 আর একটা কাজ ভালো করে বলেন 6.4 4 রাইট 5 হচ্ছে আপনার সেন্ট্রাল রেজিস্ট্রেশন যাদের আছে তারা এক ওয়ারহাউস থেকে আরেক ওয়ারহাউসে যাওয়ার সময় 6.5 ঠিক আছে, আপনার হয়তো 10টা গোডাউন আছে নিজেদের মধ্যে আপনার কোম্পানির মধ্যে যখন মুভমেন্টটা হবে তখন হচ্ছে এটা 6.5, আর যখন
থার্ড পার্টি কাউকে দিয়ে আপনি কন্ট্রাকচুয়ালি কাজটা করাচ্ছেন অন্য কোন ওয়্যার হাউসে যাচ্ছে তখন সেটা কি হবে 6.4 মনে থাকবে জি স্যার ওকে এবার আসেন আপনি ইম্পোর্ট করেছেন বন্ডেড ওয়্যার হাউসের মধ্যে আপনার কি আছে মালটা আছে সেই ক্ষেত্রে কি ওই যেটা বন্ডেড ওয়্যার হাউসে আছে সেটার এগেইনস্টে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন পারবেন না এরপর আপনি মনে করেন ডিলারের কাছে দেন ডিলারের কাছে দিলে সেই ক্ষেত্রে কি করতে হয় আপনি 6.3 দিয়ে নিশ্চয় ইস্যু করেন নাকি কি কারণ এটা আপনার ফ্যাক্টরি থেকে বের হয়ে যাচ্ছে এটা তো বিক্রির উদ্দেশ্যে পরে যদি রিটার্ন আসে সেক্ষেত্রে আমরা কি করব ক্রেডিট নোট ইস্যু হবে রাইট এবার আসেন বলছে যে যদি এক্সেম্পটেড গুডস আপনি সাপ্লাই দেন বা সার্ভিস সাপ্লাই দেন তো সেই ক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে না স্যার নেওয়া যাবে না এত কিছু মনে রাখা দরকার মনে রাখতে হবে শুধু দুইটা জিনিস একটা হচ্ছে জিরো রেট এটা হলে আর স্ট্যান্ডার্ড রেট হলে কি পাওয়া যাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে অন্য কোন রেটের ক্ষেত্রে পাওয়া যাবে না বা এক্সেমশনের ক্ষেত্রে পাওয়া যাবে না তারপর বলছে যে দেখেন নিচের দিকে সবুজ কালার করা দেখা যাচ্ছে নিচের দিকে জি স্যার এখানে বলছে যে যদি আমরা যে উপকরণ এই উপকরণের ভ্যালু যা তার চেয়ে কমে যদি সেলিং সাপ্লাই অফ ভ্যালু হয় তাহলে সেক্ষেত্রে কি পাওয়া যাবে না ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে এরকম আপনি মনে করেন একটা সহজ ভাবে যদি চিন্তা করি ধরলাম যে আমার র মেটেরিয়ালের দাম 90 টাকা তাহলে আমি এটাকে যদি সেলিং প্রাইস 80 টাকা যদি ধরি হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি এটার উপর যে 90 টাকা দিয়ে যেটা কিনলাম সেখানে যে ভ্যাটটা দিলাম সেটা কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না পাবো না কারণ সেকশন 46 এর নতুন একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ভাই নাসিরউদ্দিন সাহেব আপনি কেন আমাদের ডিস্টার্ব করছেন তো সেই ক্ষেত্রে যেটা বলেছে যে আপনি যদি ইনপুট প্রাইসের চেয়ে সেলিং প্রাইস আপনার কি হয়ে যায় কম হয় সেক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না সাপ্লিমেন্টারি ডিউটি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নেওয়া যাবে না কি নেওয়া যায় সাপ্লিমেন্টারি ডিউটি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায় কি নেওয়া যায় ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ওকে তারপর দেখেন ইন কেস অফ ইনপুট অর গুডস রিলিজড ফার্নিশিং ব্যাংক গ্যারান্টি আমরা যখন ইম্পোর্ট করি যখন আমার দেখা যায় যে অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই কি হয় নাই অ্যাসেসমেন্ট কমপ্লিট হয় নাই ডিউটি পেমেন্ট করি নাই তখন কি আমরা ডিউটি পেমেন্ট না করে গুডস ডেলিভারি নেওয়া যায় না পোর্ট থেকে মিস্টার নাজমুল হক তো সেক্ষেত্রে আমরা যখন ইমার্জেন্সি দেখা যায় যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে দেরি হবে কিন্তু গুডসের ডেলিভারি নেওয়া দরকার সেই ক্ষেত্রে যেটা হয় তখন আপনি ডেলিভারিটা নিতে গেলে গ্যারান্টি দেওয়া ছাড়া কি পোর্ট আপনাকে মালটা ছাড়বে না স্যার তখন আমরা ব্যাংক গ্যারান্টি দেই কি করি ব্যাংক গ্যারান্টি দেই যতক্ষণ পর্যন্ত রয়ে যাচ্ছে তার মানে কি আপনার ডিউটি পেমেন্ট কি ক্লিয়ার হলো অ্যাসেসমেন্ট কমপ্লিট হলো না স্যার এই আইনে বলছে যে যেই সব ক্ষেত্রে ব্যাংক গ্যারান্টিটা আপনি দিয়েছেন যেই উদ্দেশ্যে সেইটা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ওই ব্যাংক গ্যারান্টি যেই গুডসের এগেস্টে র মেটেরিয়ালস এগেস্টে বা ইনপুট এগেস্টে আপনি কিনেছেন ওইটার যে ভ্যাটটা সেটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না ব্যাংক গ্যারান্টিটা কি হয় রিলিজ হচ্ছে বুঝতে পারছি কি যখন ব্যাংক গ্যারান্টিটা রিলিজ হবে ক্লিয়ার হয়ে যাবে তার মানে কি আপনার ডিউটিটা পেমেন্ট শেষ এবং আপনার অ্যাসেসমেন্ট কমপ্লিট তাহলে তখন আপনি আবার ভ্যাটের অ্যামাউন্টটা নিশ্চিত তখন আপনি এটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন বুঝতে পারছি জি স্যার জি স্যার ওকে তারপর বলছে যে 4.3 যদি আপনি কি না করেন ডিক্লেয়ার না করেন তারপর যদি আপনি কি করেন 7.5% এর কম বেশি হয়েছে আপনি নতুন করে 4.3 দেন নাই তাহলে কি হবে এটাও পাওয়া যাবে না এই যেখানে বলা আছে আর এখানে কয়েকটা জিনিস যে প্যাসেঞ্জার ভেহিকল বলতে কি বোঝায় যাত্রী পরিবহন নাকি যাত্রী পরিবহন কয়েকটা এক্সাম্পল বলেন তো যাত্রী পরিবহনের ওভারভ্যান ও সরি বাস বাস শ্যামলী পরিবহন হানিফ পরিবহন এনা পরিবহন সোহাগ পরিবহন এগুলো হচ্ছে যাত্রী পরিবহন নাকি
স্টার লাইন রাইট ফেনিবারি নিশ্চয় বুঝা যাচ্ছে হ্যাঁ স্টার লাইন আমার ক্লায়েন্ট তো এই আপনার এই যাত্রী পরিবহনের ক্ষেত্রে বলছে এই যে আমরা অনেক সময় কি করি প্যাসেঞ্জার ভেহিকল ইম্পোর্ট করি না মাইক্রোবাস বাস এগুলো ইম্পোর্ট করা হয় না ইয়েস স্যার তো সেই ক্ষেত্রে ইম্পোর্ট দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে আমি ইম্পোর্ট করলাম আমার কি আছে যাত্রী পরিবহন বিজনেস আছে সেটার জন্য আমি গাড়ি ইম্পোর্ট করলাম এটা হতে পারে আরেকটা হচ্ছে একজন ট্রেডার ইম্পোর্ট করে নিয়ে আসবে এখানে লোকালি বিক্রি করবে হতে পারে না জি স্যার তো যিনি কিনে আনবেন বিক্রি করার উদ্দেশ্যে ট্রেডার হিসেবে উনি ওই যে ইম্পোর্ট ইম্পোর্ট স্টেজে যে ভ্যাটটা দিয়ে আসছেন সেটার ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না কিন্তু যিনি এই যাত্রী পরিবহন মানে এই গাড়িটা দিয়ে যাত্রী পরিবহন করেন বিজনেস করেন তার ব্যবসা এটাই এমা পরিবহন শ্যামলী পরিবহন এগুলা সোহাগ পরিবহন স্টার লাইন তাদের ক্ষেত্রে ওই ইম্পোর্ট করে গাড়িটা কেনার ক্ষেত্রে যে ভ্যাটটা দিয়ে আসছে সেটা সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে ওটার জন্য যদি স্পেয়ার পার্টস কিনে সেটাতে যদি ভ্যাট দিয়ে থাকে তাহলে সেটা সেই ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে তারপর রিপেয়ারমেন্টের সাথে রিলেটেড যদি এরকম কিছু থাকে ওগুলো সে কি পাবে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে তার মানে যিনি যাত্রী পরিবহন বিজনেস করবেন তার ক্ষেত্রে ইনপুট ট্যাক্স ক্রেডিট অ্যালাউড ক্লিয়ার জি স্যার এবার আসেন আমরা যে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক অথবা বসুন্ধরা সিটিতে গেলে টগি ওয়ার্ল্ড আছে না একটা জি স্যার আছে কিনা বিভিন্ন আপনার শিশু পার্ক বিভিন্ন ধরনের অ্যামিউজমেন্ট পার্ক আছে না বাংলাদেশে জি স্যার তো ওইসব পার্কে কি হয় ওরা এরকম এন্টারটেইনমেন্টের জন্য বিভিন্ন টয়েস বা ইকুইপমেন্ট গুলো কিনে নিয়ে আসে রাইডস গুলো কিনে নিয়ে আসে এটা টিকেটের মাধ্যমে লোকজন কমার্শিয়ালি এটা ইউজ করে নাকি জি স্যার এটা একরকম হতে পারে আরেকটা হচ্ছে একটা প্রতিষ্ঠান করতেছে ইম্পোর্টার হিসেবে এটা ইম্পোর্ট করতেছে ইম্পোর্ট করে নিয়ে এসে ওই যারা অ্যামিউজমেন্ট পার্ক বিজনেস করে তাদের কাছে বিক্রি করতেছে দুই রকম হতে পারে না জি স্যার সেই ক্ষেত্রে যিনি অ্যামিউজমেন্ট পার্কে এই এন্টারটেইনমেন্ট টয়েস বা রাইডস গুলা ইউজ করে ব্যবসা করছেন তিনি কি পাবেন ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন কিন্তু যিনি ইম্পোর্ট করে নিয়ে আসলেন আইনা এটা বিক্রি করলেন তিনি ওইটা ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না বুঝতে পারছি কি ওকে তারপর বলছে এই যে ঢাকা ক্লাব চিটাগং ক্লাব রোটারি ক্লাব নানান ধরনের ক্লাব আছে না উত্তরা ক্লাব গুলশান ক্লাব ওই ক্লাবে প্রত্যেক বছর একটা সাবস্ক্রিপশন দিতে হয় নাকি ক্লাবে মেম্বারশিপ দিতে হয় না ক্লাবে ওই মেম্বারশিপ ফির উপর একটা ভ্যাট আছে কি আছে ভ্যাট আছে ওই ভ্যাটটাকে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে কি করতে পারবেন না নিতে পারবো না নিতে পারবেন না এবার আসেন ট্রান্সপোর্ট সার্ভিস এর আগে বলছিলাম প্যাসেঞ্জার ভেহিকল ট্রান্সপোর্ট সার্ভিস বলতে কি বোঝায় পরিবহন কি পরিবহন গুডস পণ্য পরিবহন কি বুঝাবে পণ্য পরিবহন আমরা ফার্স্ট শিডিউলের সেকেন্ড পার্টে আমরা একটা জায়গায় দেখেছিলাম না পণ্য পরিবহন ভ্যাট এক্সেম্পটেড ব্র্যাকেটের চারটা কথা বলা ছিল শিপিং এজেন্ট ফ্রেট ফরওয়ার্ডার কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট কন্ট্রাক্টর এইগুলো বাদ দিয়া এরকম লেখা ছিল না জি স্যার ওই জায়গাটার সাথে এখানে লিঙ্কেজটা আছে পণ্য পরিবহন সেবা যারা করে দেয় তাদের ক্ষেত্রে তারা 80% পর্যন্ত ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে কত পার্সেন্ট পর্যন্ত 80% ওকে এখন দেখেন তো এই পণ্য পরিবহন কারা করে স্যার আরেকবার বলবেন আমি একটু বলি পণ্য পরিবহন ইনপুটটা বলতেছি পণ্য পরিবহন সাউন্ড আসতেছে কেন কারখানা থেকে আপনি যখন ইনপুট পণ্য পরিবহন সেবা এর ক্ষেত্রে যেটা এক্সেম্পটেড এক্সেম্পটেডের ক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না স্যার পাওয়া যাবে না তাহলে এক্সেমশন ছাড়া কয়টা নাম ছিল চারটা নাম ছিল না জি বাম পাশে দেখেন নিচে লেখা আছে শিপিং এজেন্ট ফ্রেট ফরওয়ার্ডার্স কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্ট কন্ডাক্টর এদের ক্ষেত্রে তাহলে কি ভ্যাট প্রযোজ্য নাকি আউটপুট ভ্যাট জি স্যার আর অন্যদের ক্ষেত্রে কি হবে ভ্যাট এক্সেম্পটেড ভ্যাট এক্সেম্পটেডের ক্ষেত্রে তো ইনপুট ট্যাক্স ক্রেডিট নাই তাহলে এই যে চারজন ভ্যাট দিচ্ছে এরা যদি স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দেয় তাহলে তারা কি করতে পারবে ইনপুট ট্যাক্স ক্রেডিট 80% পর্যন্ত নিতে পারবে বুঝতে পারছি না পারি নাই জি স্যার ক্লিয়ার স্যার 100% না হয় 80% কেন হলো তাহলে এটা এনবিআর এর মন চাইছে ওরা এটা আইনে দিছে
ওদের কোনো একটা অ্যাসেসমেন্ট নিশ্চয় আছে, তারা যখন আইন ড্রাফট করে তখন তো তাদের মাথায় একটা কি ছিল, থিঙ্কিং ছিল, তাদের হয়তো বেসিস আছে কোনো। জি স্যার, হয়তো তারা মনে করছে যে বাকি 20% তাদের ভ্যালু এডিশন কি ভ্যালুয়েশন, হ্যাঁ এটা ইনপুট ট্যাক্স তার 80% সে বাকিটা ধরছে হয়তো তার ভ্যালু এডিশন, এটা তাদের মাথায় হয়তো কিছু একটা আছে। আচ্ছা আবার ডকুমেন্ট কি কি লাগবে, এটা তো আগেও আলোচনা করেছিলাম, বিল অফ এন্ট্রি যদি ইম্পোর্ট করে সেই বিল অফ এন্ট্রি লাগবে, এবং সেখানে আপনার বিন নাম্বার এবং ঠিকানা দিয়ে উল্লেখ থাকতে হবে আপনার প্রতিষ্ঠান নাম সহ। আর সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি 6.3 এর মাধ্যমে সাপ্লাই করতে হবে, আর যদি ইম্পোর্ট সার্ভিস ইম্পোর্ট করেন সেই ক্ষেত্রে আপনি যে এটার এগেনস্টে ভ্যাটটা পেমেন্ট করেছেন সেটার ট্রেজারি চালানের কপি লাগবে। আর এই যে দেখেন আমরা যে বাসায় গ্যাস ব্যবহার করি, মানে যেটা তিতাস গ্যাস বলেন, যে গ্যাস বলেন পাইপ লাইনে, যেটা পানি, ইলেকট্রিসিটি, ব্যাংক, ইন্স্যুরেন্স, পোর্ট এবং টেলিফোন, এগুলোর ক্ষেত্রে কি আমরা 6.3 পাই? জি না। তাহলে ওদের মতো করে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে আমাদেরকে বিল করে নাকি? জি। তো বলছে যে এদের ক্ষেত্রে যেটা আপনাকে বলছে যে 6.3 না থাকলে আপনি কি পাবেন না, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না নাকি? তাহলে এখানে দেখেন এদের যেহেতু 6.3 নাই, আপনি সাপ্লাই ভাবে নিচ্ছেন না, তাহলে এখানে কমপ্লায়েন্স কি হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। সেক্ষেত্রে বলছে যে এই সাতটা সার্ভিসের ক্ষেত্রে কি লাগবে না, 6.3 লাগবে না, লাগবে না। ওদের ইনভয়েসের মধ্যে, ওদের ইনভয়েসের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিন, এগুলা ঠিকানা যদি থাকে তাইলে চলবে, ওদের ফরম্যাটে হবে এটা। এটাকে আপনার ওদের বিলটাকেই 6.3 হিসেবে কনসিডার করা হবে। এখন মনে করেন আপনি যদি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য যত ধরনের কমপ্লায়েন্স আছে সেখানে যদি আপনি ইরেগুলারিটিস করেন তাহলে ফাইন হবে না? জি। সেক্ষেত্রে মনে রাখতে হবে যদি এমন হয় যে আমরা কি করেছি যে ইরেগুলারিটিস করলাম এটার কারণে কোনো ভ্যাট ফাঁকি হয় নাই, কি হয় নাই, কোনো ভ্যাট ফাঁকি হয় নাই, ফাঁকি হয় নাই, শুধুমাত্র নিয়মের কি লঙ্ঘন হয়েছে, তাহলে সেক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত, 10,000 টাকা জরিমানা, কত করে জরিমানা হবে? 10,000। আর যদি কোনো ভ্যাট ফাঁকির সাথে রিলেটেড, ভ্যাটের অ্যামাউন্টের সাথে রিলেটেড থাকে সেক্ষেত্রে যেই পরিমাণ ভ্যাটের ইস্যুজ তার সমপরিমাণ, এটা হলো 2021-22 এবছরের আইন, গত বছর পর্যন্ত ছিল এটা ডাবল ছিল, কি ছিল, ডাবল ছিল, তাই না? জি। ওকে, এবার আসেন পার্শিয়াল ইনপুট ট্যাক্স। এটা শব্দের মধ্যেই তো বুঝতেছেন পার্শিয়াল কেন বলতেছে, তার মানে হচ্ছে আপনি যতটুকু ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারার কথা ততটুকু নিতে পারবেন, নিতে পারতেছেন না, কম নিতে হচ্ছে, তাই না? কখন কম নিতে হয় দেখেন, আপনি মনে করেন এটা কি একটা এক্সাম্পল, আমি মনে হয় ম্যাথ আছে, আমি একটু দেখাই, সরি একটু খেয়াল করি, সামনে দেখা যাচ্ছে স্ক্রিনে? জি। এই ম্যাথ দিয়ে বুঝাই তাহলে আর থিওরিক্যালটা পড়া লাগবে না নাকি? জি স্যার। ধরে নিলাম যে আপনি কোন একটা ট্যাক্স পিরিয়ডে 80,000 টাকার ভ্যালু অফ সাপ্লাই, ভ্যালু অফ সাপ্লাই কত, 80,000 টাকার ভ্যাট ছাড়া মূল্য আপনি সাপ্লাই দিচ্ছেন, যার মধ্যে 20,000 টাকা হচ্ছে এক্সেম্পটেড সাপ্লাই আর 60,000 টাকা হচ্ছে কি ট্যাক্সেবল সাপ্লাই, তাহলে 20,000 টাকা যেটা এক্সেম্পটেড এটার উপর কি আপনি ইয়ে পাবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না? স্যার পাবেন না, তাহলে পাবেন 60,000 উপর, কিন্তু আপনি তো বিক্রি করছেন কত, 80,000, তো সেখানে ইনপুট হিসেবে র মেটেরিয়াল যা যা লাগে সবই তো ব্যবহার করছেন, যার মধ্যে আপনি 20,000-এর এক্সট্রে পাবেন না, 60,000-এর এক্সট্রে পাবেন, এই তো ব্যাপারটা, এরকমই তো নাকি? জি স্যার। এই যে 80,000 টাকা আপনি সেলস করলেন এটার জন্য ইনপুট যেটা ছিল সেটার ট্যাক্স ছিল 7,500, কত ছিল, 7,500, তার মানে আমি ধরে নিলাম যে ইনপুট হিসেবে ছিল 50,000, তার উপর 15% দিলে কত আসে, 7,500 আসে না? ইনপুট ট্যাক্স ধরে নিলাম 7,500, এই 7,500 80,000 সেলসের এগেনস্টে, কিন্তু আমি তো 80,000 পুরোটার উপর 7,500 পুরোটা পাবো না, পাবো, পাবো তো 60,000-এর, তাহলে 7,500-কে 80,000 দিয়ে ভাগ করবো, 60,000 দিয়ে গুণ করব, তাহলে 5,625 টাকা আসবে, বুঝতে পারছি কি? জি স্যার। ঐকিক নিয়মে 80,000-এর এগেনস্টে ইনপুট ট্যাক্স রেট ছিল 7,500, 1 টাকার জন্য কত, আর নাকি 60,000-এর উপর কত পাবো, তাহলে তখন ঐকিক নিয়মে করলে 5,625 টাকা, এটাকেই বলে পার্শিয়াল ইনপুট ট্যাক্স, বুঝতে পারছি? জি স্যার। যদি এটা থিওরিটিক্যালি বলতাম বুঝানো কঠিন হইতো না? জি। ওকে স্যার। স্যার
স্যার এখন এখানে একটু বিষয় ছিল স্যার, এই যে এক্সেম্পটেড সাপ্লাই এখন যদি এখানে স্যার রিডিউস রেট হয়, আপনার বাড়ি কোথায়? যশোর। যশোর। আমরা আজকে ক্লাসে শুরু থেকে বলতেছিলাম যে ভাই যে স্ট্যান্ডার্ড রেট আর জিরো রেট ছাড়া সকল ক্ষেত্রে এক্সেম্পটেড, তাহলে একই কথা হবে। ওটার উপর কি আপনি ইনপুট ট্যাক্স রেট পাবেন না স্যার? ট্যাক্স রেট হলে তাহলে সেম ক্যালকুলেশন হবে। বুঝতে পারছেন? জিরো রেট যদি হয়, জিরো রেট হলেও তাহলে স্যার টেকনিক্যাল সাপ্লাই সাথে চলে যাবে। তো আমি তখন ধরে তাই বললাম, স্ট্যান্ডার্ড রেট আর কি জিরো রেটেড ওই দুটো আপনাকে আসবে। আপনি যেখানে যেটা বুঝার কথা সেখানে বুঝেন নাই বলে এখানে এসে কোশ্চেনটা আপনার আসছে না স্যার। এখানে জি স্যার, এখানে স্যার আসলে এই ডেফিনিশনে স্যার এক্সেম্পটেড সাপ্লাই দাও তো আমরা স্যার এখানে স্যার প্রায় ভুল করি আছি বিডিএস। আমরা এখানে আমি ডেফিনিশন বলি, এক্সেম্পটেড সাপ্লাইটা জাস্ট এক্সাম্পল হিসেবে আনছি। এখানে ডেফিনিশন কোথায় দিলাম? আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ওটা একটা ম্যাথ করাচ্ছি এখানে, কোনো আইন পড়াচ্ছি না আপনাকে। ট্রাঙ্কেটেড এর কথা বলা আছে, দেখবেন যে সেকশন 46 ভালোভাবে উপরে পড়বেন, দেখবেন যে লেখা আছে স্ট্যান্ডার্ড রেট ব্যতীত অন্য কোন রেট থার্ড শিডিউলে আছে এরকম কোনটার ক্ষেত্রে কি পাওয়া যাবে না, ইনপুট ট্যাক্স রেট পাওয়া যাবে। ভালো করে পড়েন সেকশন 46। আর এখানে বলছে যে সাপ্লাই মেড ইন বাংলাদেশ, যদি বাংলাদেশে সাপ্লাই হয় থ্রু কন্ডাক্টিং ইকোনমিক অ্যাক্টিভিটিজ স্টেইং এট ফিক্সড প্লেস আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের বাইরে বসে যদি কেউ বাংলাদেশে সাপ্লাই দেয় তাহলে সেটা কি হবে, উইদিন বাংলাদেশ সাপ্লাই হিসেবে কনসিডার করা হবে? হবে না। এটা আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম যে যদি বাংলাদেশের কোনো ভৌগোলিক এরিয়ার মধ্যে থেকে কি করে সাপ্লাই দেয় তাহলে সেটাকে কি করবে, সাপ্লাই উইদিন বাংলাদেশ হিসেবে কনসিডার করা হবে। তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি এটার ওই যে এ মানে হচ্ছে কি টোটাল সাপ্লাই, আর টি মানে হচ্ছে কি ট্যাক্সেবল সাপ্লাই। তাহলে এটার ক্ষেত্রে যেহেতু দেশের বাইরে থেকে হচ্ছে, বাংলাদেশে কি এটার ইম্প্যাক্ট কি আছে না, এই জন্য ওই দুটো ক্যালকুলেশনে এই সাপ্লাইটা আসবে না। এই আর এই দেখেন ডেফিনেশনে আমি একটু, আপনি যেটা বলছেন যে ট্যাক্সের কথা আমি একটু দেখাচ্ছি। এই দেখা যাচ্ছে এটা জি স্যার কি বলা আছে, ভ্যাট ইজ বিলো 15% অর ফিক্সড। ফিক্সড মানে কি ফিক্সড রেট নাকি? ফিক্সড রেট আছে না, ফিক্সড অ্যামাউন্ট কোথায় আছে, স্পেসিফিক অ্যামাউন্ট রাইট। যেগুলো আমরা বললাম এই যে 80% এগুলো আইনে যেভাবে আছে এটা এখানে আছে, আমরা আলোচনাগুলো শেষ করে ফেলছি। এই দেখেন লাস্টে দেখেন এই যে ব্যাংক ইন্স্যুরেন্স পোর্ট এই তিনটা সবুজ কালার করা আছে, কি কালার করা আছে সবুজ কেন করা আছে, কারণ এটা বছর আইনে চেঞ্জেস হয়েছে তাই না, এই জন্য এটা। আর দেখেন এই যে সি নাম্বারটা একদম রেড কালার, তার মানে হচ্ছে এখান থেকে চলে গিয়ে কোথায় চলে গেছে, কম্বাইন্ডার নাই নাই রাইট, কম্বাইন্ড নাই, ঠিক বলছেন। এই পার্শিয়াল ইনপুট ট্যাক্সের এইখানে আইনে যেভাবে বলছে এটা বুঝতে গেলে অনেক কঠিন, আমি যে ম্যাথটা দিলাম এইভাবে পড়লে আপনার জন্য কি সহজ। আর এখানে বলছে যে ওই যে আপনার কতটুকু ট্যাক্সেবল টোটাল সেলসের মধ্যে এটা একটা ফ্র্যাকশন বাইর হয় না, ভাগ করলে 60,000 কে যদি আমরা 80,000 দিয়ে ভাগ করি তাহলে কি একটা ফ্র্যাকশন আসে না? হ্যালো, আমরা কি করছিলাম 7,500 ডিভাইড বাই 80 গুণন 60 দিলাম না, তো 7,500 গুণ দিয়ে উপর যদি 60,000 নিচে 80,000 দেই তাহলে 60,000 ডিভাইড বাই 80,000 একটা ফ্র্যাকশন আসবে না? জি স্যার। ওই ফ্র্যাকশনটা ওই যেটা করতে হবে এটা যে ফ্র্যাকশনটা আছে ফ্র্যাকশনটা বলছে যদি 0.9 এর বেশি হয় তাহলে সেক্ষেত্রে রাউন্ড করে 1 ধরতে হবে, আর 0.1 এর চেয়ে যদি কম হয় তাহলে এটা 0 ধরতে হবে, এখানে একটু বলা ছিল।
আর বাকিগুলো আমরা রিটার্নটা অনলাইনে দেখাবো, সেখানে এগুলো অ্যাডজাস্টমেন্টগুলো দেখা দিতে পারবো। আর এই অ্যাডজাস্টমেন্টগুলো তো আমরা জানি যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কখন হয়, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কখন হয়, জানি না স্যার? জি স্যার। ওকে, এটা আমরা রিটার্নে রিটার্নে দেখে ফেলবো শর্টকাট। এটা এই যে দেখেন এক্সপোর্টটা আমরা কোথায় দেখছি, যে যদি এক্সপোর্ট হয় সেই ক্ষেত্রে সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যাবে, সবুজ কালার করা ছিল আইনে, দেখাবো কোথায়। এই যে দেখেন সবুজ কালার করা আছে না আই নম্বরে, যে কে এল এল এ, হ্যাঁ এটা আগে এখানে ছিল না, আগে এটা কোথায় ছিল, এই যে এখানে ছিল অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং, এটাতে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ছিল, কোথায় ছিল, এই যে লাল কালার করা দেখছেন, এই বছর এখান থেকে বাদ দিয়ে ওই ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে যাওয়া হয়েছে, মানে সেকশন 48 থেকে সেকশন 46 এ নেওয়া হয়েছে। ইফেক্ট তো সেম, তাই না? ইফেক্ট সেম, কিন্তু ঘটনা দেখেন আপনি ইনপুট হিসেবে যেটা ইউজ করেন সেটা যেটা অ্যাডজাস্টমেন্ট নেই সেটা তো ইনপুট ট্যাক্স ক্রেডিট বলেন, এটা তো ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বলবেন না, রাইট? না স্যার। জি, এইটা একটু টেকনিক্যাল সমস্যা ছিল, এটাকে এবার অ্যাডজাস্টমেন্ট এটা ঠিক করে দেওয়া হয়েছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর বলছে যে আমরা সেলস করলে কি হয়, ইনপুট ডেবিট নোট হয় ক্রেডিট নোট হয়, তো সেই ক্ষেত্রে যদি ডেবিট নোট হয়, বলছে যে ডেবিট নোট পাওয়ার দুই কর্মমেয়াদের মধ্যে কি করতে হবে, সেটা আপনি রিটার্নের মাধ্যমে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন। আচ্ছা এবার আসেন, আপনি বিক্রি করলেন, বিক্রি করার পর যদি ফেরত আসে তাহলে কি হবে, ডেবিট নোট ফেরত আসে ক্রেডিট নোট, আর যদি যিনি পারচেজ তার জন্য ডেবিট নোট, তার জন্য কি ডেবিট নোট, উল্টা। হ্যাঁ, ক্রেডিট মানে সেলস কমে যাবে, ক্রেডিট নোট মানে সেলস কমে যাবে, ডেবিট নোট মানে সেলস বেড়ে যাবে, ক্লিয়ার? জি। দুইটার ক্ষেত্রে একই, ওই যে দুই কর্মমেয়াদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট নিতে হবে। আচ্ছা এবার আসেন, আপনি মনে করেন ডেবিট নোট পাইলেন না, এখন দেখা গেল যে উনি যদি রেজিস্টার্ড পারসন হন তাহলে না উনি রিটার্নে অ্যাডজাস্টমেন্ট করবেন নাকি? জি স্যার। আর যদি রেজিস্টার্ড পারসন না হন, প্যাট্রিশন নাই, তাহলে তো এটার কিছু কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দি রিসিপিয়েন্ট অফ সাপ্লাই ইজ নট এ রেজিস্টার্ড পারসন, ইন দ্যাট কেস দি সাপ্লায়ার রিফান্ডস এক্সেস ভ্যালু অ্যাডেড টু দ্য রিসিভার, সেই ক্ষেত্রে কি করবে, সহজ হিসাবে দেখেন আপনি হয়তো 1 লক্ষ টাকার পারচেজ করেছেন, কত লক্ষ টাকার, 1 লাখ, তাহলে আপনি আসলে বাস্তবে কত টাকার পারচেজ করলেন, 40,000 টাকা না? জি স্যার। তো 40,000 টাকার 15% হলে কত হবে, 6,000 নাকি? জি স্যার। কিন্তু এখন যেহেতু আপনি রেজিস্টার্ড পারসন না, কিন্তু আপনি যেটা কিনেন নাই ওটার জন্য কি গভর্নমেন্টকে ভ্যাট দিবেন? অবশ্যই না স্যার। তাহলে এটা কি যুক্তিসঙ্গত হয়? হয় না। যেটা আপনি কনভার্সন করবেন সেটার আপনি ভ্যাট দিবেন, যেটা কনভার্সন করবেন না সেটা কি ভ্যাট দিবেন? না স্যার। আপনার নামে রিটার্ন নাই, কিন্তু যার কাছ থেকে কিনছেন সাপ্লায়ার তার তো রিটার্ন আছে নাকি? আছে স্যার। সে তো এটা ঠিকই অ্যাডজাস্টমেন্ট নিবে, তো নিলে আলটিমেটলি কি হবে, সে বেনিফিটটা নিল, আপনার কাছ থেকে টাকাটা নিল, লাভবান কি হবে, সে হবে টাকাটা, তাহলে সে হবে যার কাছ থেকে কিনছি ওনার কাছ থেকে, তাহলে গভর্নমেন্টও হলো না আপনি হলো মাসকান দিয়া সে লাভবান হলো। সেক্ষেত্রে বলছে যে কি করতে হবে, সাপ্লায়ারের কাছ থেকে সে সাপ্লায়ার তাকে কি করবে, এই ভ্যাটটা, ভ্যাটের যে টাকাটা ওই যে মাসখানে যে ডিফারেন্স 9,000 টাকা, এটা আপনি সাপ্লায়ারের কাছ থেকে পেয়ে যাবেন, সাপ্লায়ার আপনাকে দিয়ে দিবে। এই যে আপনাকে দিল অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে, এটা প্রুফ সহ সাপ্লায়ার তখন কি করবে, এটা সে তখন আবার তার রিটার্নে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে। কিভাবে পারবে, কারণ তার তো ক্রেডিট নোট আছে, আছে না? আছে স্যার। ক্রেডিট নোট দিলে তো সে রিটার্নে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু যদি সে আপনাকে টাকাটা ফেরত না দেয়, টাকাটা আপনি পাইলেন না, টাকাটা তার ঘরে রয়ে গেল, সে কিন্তু ঠিকই অ্যাডজাস্টমেন্ট নিল নাকি? তখন তো সে প্রুফমেন্ট পাবে না স্যার। হ্যাঁ,
প্রুভমেন্ট পাবে না যদি টাকাটা আমাকে ফেরত না দেয়, তাহলে তো স্যার উনি রিটার্নের সাথে ওই যে আমাকে যে ফেরত দিয়েছে সেটা প্রুভমেন্ট দিতে পারবে না। হ্যাঁ, এই যে পেমেন্ট করলে সেটা ক্ষেত্রে বলছে কি করতে হবে, তার প্রুফটা লাগবে। ওকে জি স্যার। তাহলে আপনি যদি রেজিস্টার নাও হন তাহলে আপনার ওই বাড়তি ভ্যাটের টাকাটা ফেরত পাওয়ার সুযোগ আছে না? কার কাছ থেকে নেবেন? আচ্ছা স্যার, আপনার সাপ্লায়ারের কাছ থেকে নেবেন। এবার আসে আমরা বিক্রি করলাম, বিক্রি করার পরে মনে আপনি ঢাকা থেকে খুলনা যাবেন ট্রেনে, কিসে যাবেন? খুলনা। খুলনা তো ট্রেনের টিকিট কাটার পর বা বিমানে টিকিট করলেন, এমন হয় না যে আমরা দুই তিন দিন আগে বা চার দিন আগে টিকিট বুঝতে পারলেন যে আপনি যেতে পারবেন না, আপনি টিকিটটা কি করেন, ক্যান্সেল করেন না? জি স্যার। ক্যান্সেল করলে সে আপনাকে কি পুরো টাকাটা দিয়ে দেয়? যদি পুরো টাকাটা দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই, সে তখন তার রিটার্নে সেলস ক্রেডিট দিয়ে অ্যাডজাস্টমেন্ট নিবে, ঠিক আছে? এখন যদি আপনার 1 লক্ষ টাকার সেলস ছিল, সেখান থেকে আপনি যখন পুরো সেলসটা ফেরত দিলেন, ক্যান্সেল হইলো, তখন সে আপনার ওই 1 লক্ষ টাকা পুরোটা ফেরত দেয় না আপনাকে, সে 10,000 টাকা কেটে রাখছে, বাকি 90,000 টাকা আপনাকে ফেরত দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সে 1 লক্ষ টাকার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে ক্রেডিট নোটের মাধ্যমে, আর বাকি 10,000 টাকা কি করবে, আপনার কাছ থেকে যে নিলো এটা তার ইনকাম হিসেবে ট্রিট হবে, সেটার উপর সে ভ্যাট দিবে। বুঝতে পারছি কি? জি স্যার। ক্লিয়ার? জি। এবার আসেন, অনেক সময় এরকম হয় না যে আমি বিক্রি করলাম বাকিতে টাকা পাওয়া যাচ্ছে না যাচ্ছে না, এরকম হয় না? জি। তো সেই ক্ষেত্রে বলেছে যে যদি ওই আপনি যে ট্যাক্স পিরিয়ডে সাপ্লাই দিয়েছিলেন সেই ট্যাক্স পিরিয়ড থেকে যদি 12 মাস পার হয়ে যায়, কত মাস? 12 মাস পার হওয়ার পরও যদি আপনি টাকা না পান, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে না আমি সাপ্লাই দিয়েছিলাম 12 মাস হয়ে গেছে আমি এটার টাকা পাইনি, অনাদায়ী হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা যদি প্রুফ করতে পারেন, এখন মনে করেন আমাদের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্টসে আমরা যদি কোনো টাকা না পাই, সেই ক্ষেত্রে ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার সময় আমরা কি করি? রাইট অফ করি। রাইট অফ করলে কোথায় থাকবে ফিনান্সিয়াল স্টেটমেন্টে? দেখাইতে হবে না আমাকে? জি স্যার, পিএনএল এ থাকবে। তাহলে আপনার অডিট রিপোর্টের মধ্যেই তো, অ্যাকাউন্টসের মধ্যে, অডিট অ্যাকাউন্টসের মধ্যেই তো কি থাকে সেটা প্রুফটা থাকতেছে। জি স্যার। নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যে তার কাছ থেকে টাকাটা পাচ্ছেন না তাকে আপনি বিভিন্ন টাইমে কমিউনিকেট করেন নাই, চিঠি দিয়েছেন, মেইল দিয়েছেন, আছে না? জি। এটা একটা প্রমাণ। অথবা অডিট যখন হচ্ছে, অডিটর যখন ব্যালেন্স কনফার্মেশন পাঠাচ্ছে, সেখানে প্রমাণটা থাকতেছে না? জি। আপনি যদি প্রমাণ করতে পারেন যে টাকাটা আপনি আসলে পান নাই, আপনার ব্যাড ডেট হয়েছে, অ্যাকাউন্টে যদি রিফ্লেক্ট দেখান, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটা রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, ঠিক আছে? আর পাচ্ছেন না এটা প্রমাণ করার দায়িত্ব কার? আপনার নিজের, ঠিক আছে? ওই যে আমরা সেকশন 46 এ দেখেছিলাম না যে যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে 1 লক্ষ টাকার বেশি হলে পেমেন্ট করলে কি কি না হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ইনপুট ট্যাক্স রিট পাওয়া যাবে না, আপনি তো তখন কি করবেন, ওই যে সেলসটা হইলো সেটার ক্ষেত্রে তখন আপনি এটা এই ইনপুট ট্যাক্সটা যেটা আগে নিয়েছেন সেটা কি হবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। কি দিতে হবে? এটা এটা আমরা রিটার্ন আজকে দেখাবো, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। আর এটা তো আমরা জানি যে পার্সোনাল ইউজ কোডটা বলবো, যেটা আপনি সেলস করছেন না, আপনার স্টাফকে বা নিজে অথবা নিজের বাসায় কোনো গোস নিয়ে গেছেন, সেক্ষেত্রে কি হবে, গভর্নমেন্টের ভ্যাট কি দিতে হবে না? জি দিতে হবে। কোন রেটে দিব? ফেয়ার ভ্যালুতে, ভ্যালু সাপ্লাইয়ের ফেয়ার ভ্যালু ধরে তার উপর ভ্যাট দিতে হবে। আপনি হয়তো আপনার স্টাফকে ফ্যাক্টরি রেটে সাপ্লাই দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু আপনার ইনপুট আউটপুট কোএফিশিয়েন্ট যখন ডিক্লেয়ার করেছেন 4.3, তো সেই ক্ষেত্রে ডিসকাউন্ট দিতে পারবেন, কিন্তু আপনার ইনপুট আউটপুট এর নিচে হয়ে গেলে তখন কি ইনপুট ট্যাক্স নিতে পারবেন? পারবেন না। আর আপনি ফেয়ার ভ্যালু যেই রেটে বিক্রি করেন তার চেয়ে কমে যদি কোথাও দেন ডিসকাউন্টের ওরকম পলিসি ছাড়া, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আপনার ভ্যাট দিতে হবে।
ফেয়ার ভ্যালুর উপরে ক্যালকুলেশন করে বের দিতে হবে আর কত টাকা পর্যন্ত স্যাম্পল ফ্রি স্যাম্পল দেওয়া যায় 20000 আর তো একটা শব্দ বলতে হবে তো একটা কি শব্দ বলতে হবে 20000 ইনে ফিসকাল ইয়ার ফিসকাল ইয়ার ঠিক আছে আচ্ছা এবার আসেন এমন হয় না যে আপনি টার্নওভার ট্যাক্সের আওতায় ছিলেন আগে ভ্যাট রেজিস্ট্রেশন ছিল না এখন আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন আপনি হয়তো আগে প্রপার্টনারশিপ ছিল বা বিজনেস ওই বড় ছিল না আপনি চিন্তা করছেন যে এখন তখন টার্নওভার ট্যাক্সের আওতায় ছিলেন এখন আপনি চিন্তা করছেন যে আমি ভ্যাট রেজিস্ট্রেশন করব করছেন তাহলে ওই সময়কার আপনার স্টক থেকে যেতে পারে না আপনার কাছে জি স্যার থাকলে ওই স্টক বিক্রি করবেন কখন ভ্যাট রেজিস্ট্রেশন হওয়ার পরে রাইট জি মনে করেন ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যে স্টক ছিল সেটা আপনি যখন 1 তারিখ জানুয়ারি 1 তারিখে আপনি কি করলেন ভ্যাট রেজিস্ট্রেশন নিলেন কার এখান থেকে সাউন্ড আসছে মিস্টার ইসমাইল হোসেন জি স্যার আপনি কিন্তু সাউন্ড বন্ধ করেন আপনি এটা স্যার অত আমি তো শুনতেছি ভাই আমি তো নাম শো করতেছি এখানে সাউন্ড নাম শো করতেছে তো সেই ক্ষেত্রে যেটা হবে কথা বলছিলাম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত আপনি ছিলেন টার্নওভার ট্যাক্সের আওতায় জানুয়ারি 1 তারিখে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছেন ঠিক আছে তাহলে এখন জানুয়ারি 1 তারিখের পর থেকে আপনি যখন বিক্রি করবেন বিক্রি করলে এটার উপর স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিবেন রাইট দেন আপনি ওইটার ইনপুট ট্যাক্স রেট নিতে পারবেন না জি স্যার পারবেন কিন্তু আপনার আপনি তো জানুয়ারিতে পারচেজটা করেন নাই করছেন কখন আগে ইয়েস স্যার তাই না সেই ক্ষেত্রে বলেছে যে আপনি ভ্যাটের রেজিস্ট্রেশন হওয়ার পরে যে সেলসটা করবেন সেটার স্টকটা বা পারচেজটা যদি মানে সেটার পারচেজটা স্টক নাই সেটা পারচেজটা যদি যে ডেটে আপনি রেজিস্ট্রেশনের তার পূর্ববর্তী 3 মাসের মধ্যে হয় তার মানে আপনি জানুয়ারিতে 1 তারিখ যদি রেজিস্ট্রেশন নেন ডিসেম্বর নভেম্বর অক্টোবর নাকি অক্টোবরের আগের কোন পারচেজের এগেনস্টে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন না বুঝতে পারছি জি স্যার জি স্যার মনে করেন আপনি বিক্রি করেছেন 100000 কেজি হ্যাঁ যার মধ্যে অক্টোবরে ছিল 30000 পারচেজ নভেম্বরে ছিল 25000 এরপরে ছিল ডিসেম্বরে 20000 কত হলো 95-75 নাকি আর বাকি 25000 ছিল অক্টোবরের আগের তাহলে আপনি এই 75000 পর্যন্ত কি পাবেন ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন আর আগেরটুকু পাবেন না তাহলে কোথায় চলে গেলাম আলটিমেটলি পার্শিয়াল ইনপুট ট্যাক্স ক্রেডিট চলে গেলাম না জি স্যার জি স্যার বুঝতে পারছি জি স্যার এখানে বলছে যে যখন কমিশনার আপনাকে এলাও করবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এলাও করলে তারা কি বেশি করে না কম করে কম করে ওই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সর্বনিম্নটা ধরবে আবার যখন আপনি ভ্যাট আউটপুট ভ্যাট দিবেন তখন কি সর্বোচ্চটা ধরবে সবসময় নিজের পক্ষে নাকি টার্নওভার ট্যাক্সের ক্ষেত্রে কি অ্যাডজাস্টমেন্ট নেওয়া যায় জি না নেওয়া যায় না দ্য কমিশনার শেল উইদিন 2 মান্থস অফ রিসিভিং দ্য অ্যাপ্লিকেশন ইনফর্ম দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডজাস্টমেন্ট এই যে এটা যে করবেন এটা তো রেগুলার ঘটনা না তাই না যে টার্নওভার ট্যাক্স থেকে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন আসলেন আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন সেটার ক্ষেত্রে কমিশনার বরাবর অ্যাপ্লাই করলে সে 2 মাসের মধ্যে আপনাকে কি করবে কিভাবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা নেবেন সেটার জন্য কি করবে সে গাইডলাইন দিয়ে দিবে দেন আপনি আপনি রিটার্নে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন আমরা যখন রিটার্ন আমাদের রেজিস্ট্রেশন হলে এমন হয় না যে আমরা রেজিস্ট্রেশন ক্যান্সেলেশনের সুযোগ আছে না জি আপনার পক্ষ থেকে হইতে পারে আবার এনবিআর এর পক্ষ থেকে হইতে পারে না যখন হবে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন যখন ক্যান্সেল হবে তখন আপনার একটা ফাইনাল রিটার্ন সাবমিট করতে হবে না জি ওইটা মোশাক কত মাধ্যমে করব 2.25 এই যে বিভিন্ন জায়গায় সেকেন্ড হ্যান্ড গুডস বিক্রি করে নাকি यस স্যার আমরা ওই ডেফিনিশনের মধ্যে সেকেন্ড হ্যান্ড গুডস একটা ডেফিনিশন পড়েছিলাম না সেখানে বলা ছিল
সেকেন্ড হ্যান্ড গুডস বলতে সবগুলোকে বোঝাবে যেগুলো সেকেন্ড টাইম বিক্রি হচ্ছে, হাত বদল হচ্ছে নাকি সাপ্লাই হচ্ছে, এক্সেপ্ট কি কি স্বর্ণ রৌপ্য আর বিভিন্ন ধরনের যত ডায়মন্ড ডায়মন্ড আছে পাথর টাথর এগুলো নাকি মেটাল আইটেম, মেটাল এবং স্টোন স্টোন দামি, ওগুলার ক্ষেত্রে কি হবে না ওইটাকে সেকেন্ড হ্যান্ড গুডস হিসেবে কনসিডার করা যাবে না। এবার আসেন বিভিন্ন জায়গায় দেখবেন যে সেকেন্ড হ্যান্ডের ফার্নিচার আপনার বিভিন্ন দোকানে ওরা কিনে আবার বিক্রি করে, এটাই তার ব্যবসা নাকি, সে কি করে সেকেন্ড হ্যান্ড গুডস কিনছে আবার সেকেন্ড হ্যান্ড গুডস বিক্রি করছে, সে কি ডিলার অথবা ট্রেডার নাকি? ইয়েস স্যার কন্ট্রাক্ট, ইয়েস স্যার। সে যদি সেকেন্ড হ্যান্ড গুডস কিনে এবং বিক্রি করে এই ব্যবসা করে তাহলে সে ওই কিনা বিক্রি করার সময় যে ভ্যাটটা দিবে, কিনার সময় যে ইনপুট হলো সেটা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে, এটা কি করবে সে তখন এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে, কি নিবে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। কিন্তু যদি সে কি হয় ইম্পোর্টার হয়, যে ডিলারটা বিক্রি করছে সে লোকালি এটা সেকেন্ড হ্যান্ড গুডস কিনে বিক্রি করছে না, সে ইম্পোর্ট করছে, কি করছে ইম্পোর্ট করছে, তাহলে সে কি করতে পারবে না, তাহলে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবে না। ক্লিয়ার? জি স্যার। এনি রেজিস্টার্ড ও ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা যখন ফার্স্ট শিডিউল দেখেছিলাম সেখানে লাইফ ইন্স্যুরেন্স বিমার উপর কি ভ্যাট আছে? না স্যার নাই স্যার। কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ভ্যাট আছে, আছে আছে। তো জেনারেল ইন্স্যুরেন্স ক্ষেত্রে যদি ভ্যাট থাকে তাহলে তার আউটপুটের উপর ভ্যাট আছে নাকি? জি। তো এই ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে ইনপুট কোনটা বলেন তো, তার আউটপুট বুঝলাম, তার সার্ভিসটা প্রিমিয়ামটা তার আউটপুট ভালো কথা, কিন্তু তার ইনপুট কি দিলে তার ক্লেম হয় না, ক্লেম হলে এটা সেটেলমেন্ট করতে হয় না? জি। এখন যদি এরকম ক্লেম হয় যে তার একটা গাড়ি পুরে গাড়ি পুরে গেছে, তো একটা গাড়ি রিপ্লেস করতে হবে, গাড়িটা কিনে দিতে হবে, তাহলে এই যে গাড়িটা কিনে দিল তখন একটা ভ্যাট দিতে হচ্ছে না? ইয়েস স্যার। ওই ভ্যাটটা এখানে তার জন্য হিসেবে, এটা তার জন্য ইনপুট ট্যাক্স হিসেবে কনসিডার হবে। কি বুঝতে পারছি? ইয়েস স্যার। যদিও বাস্তবে আমাদের দেশে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি একটাও খুঁজে পাবেন না যে এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিচ্ছে ইনপুটের জন্য, কেন খুঁজে পাওয়া যাবে না বলেন তো? সংখ্যা কম, এই জরিমানা দেয় এরকম কম, এটার জন্য না। কারণ ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি তার যে ইনকাম হয় পলিসি হয় সেখানে সে লুকোচুরি করে, সে ব্যাট ফাঁকি দেয় গভর্নমেন্টে, কি করে ব্যাট ফাঁকি দেয়। কারণ আপনি যদি মনে করেন যে আপনার মনে চোরের মনে পুলিশ পুলিশ, আপনি জানেন যে আমি একটা অপরাধ করছি, যাইয়া যদি আরেকটা তার কাছ থেকে দাবি আনতে যান আর সে যদি আপনার কাগজপত্র ঘাটাঘাটি শুরু করে তাহলে তো উল্টো ঘটনা ঘটে যাবে নাকি, কেঁচো করতে সাপ বেরিয়ে যাবে, এই ভয়ে তারা আর ওই রাস্তায় যায় না, যেহেতু তারা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্ট মানে গ্যাপ করে। যদি সে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সঠিক রাস্তায় চলে তাহলে সে কিন্তু এই ক্লেম করলে ক্লেম সে পাবে, যতই কাগজ ঘাটাঘাটি করে খুঁজে পাবে না কিছু। কিন্তু তারা তো আসলে কিছু অনিয়ম করে যার কারণে তারা কি করে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেয় না। মাশাআল্লাহ, বালা পরিমাণ অনিয়মে করে স্যার, যা এটা আমরা বলি না, আমরা আইনের মধ্যে থাকি। আচ্ছা আবার আসেন, রেফারেল রোগ আমরা কি কখনো এই লটারি কিনেছি বা আইডিয়া তো আছে না কিনলো, এই মাইকিং করে করে গভর্নমেন্ট বিভিন্ন লটারি বিক্রি করেন, আপনি যে লটারিটা কিনলেন না 100 টাকা লটারি আপনি কিনলেন, তো এটাতে তো ভ্যাট আছে, আছে না? জি স্যার। এটা ইনক্লুসিভ ভ্যাট, ভ্যাট সহ 100 টাকা নাকি? আপনি যে কিনলেন তো এই 100 টাকার মধ্যে ভ্যাট আছে, ভালো কথা, এটা তো আউটপুট, এটা কি আউটপুট ভ্যাট, লটারি সেলস করে এটা আসলো। কিন্তু এই লটারিটা যে সে সেলস করলো তার এগেনস্টে তার ইনপুট কি?
এবার আসেন, এতক্ষণ যে আলোচনা করলাম ইন্স্যুরেন্স, তারপরে যে আপনার লটারি বললাম, এগুলো তো গুডস না সার্ভিস? সার্ভিস। সার্ভিস, তো সার্ভিসের ক্ষেত্রে, সার্ভিসের ক্ষেত্রে আপনার ইনপুট হয় না, না গুডসের ক্ষেত্রে ইনপুট হয়? গুডসের ক্ষেত্রে, গুডসের ক্ষেত্রে রাইট। ওকে, এখন মনে করেন কোনো কারণে আপনার ভ্যাটের রেট চেঞ্জ হলো, যেমন আপনি টার্নওভার থেকে কোথায় আসলেন, ভ্যাটের ইস্যু, তাহলে আপনার ভ্যাটের রেট চেঞ্জ হলো না? যদি বেড়ে যায় তাহলে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর যদি কমে যায় সেক্ষেত্রে কি হবে? ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি কারো কাছ থেকে অ্যাড সোর্সে ভ্যাট কেটে রাখেন তাহলে তখন কি হবে? ইন এক্সেল আপনি আপনার কাছ থেকে ভ্যাট কেটে রাখলে আপনার লাইবিলিটি বাড়লো না কমলো? বাড়লো, বাড়লো। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, আর এই যে বিডিএস আপনার কাছ থেকে কেউ কেটে রাখছে, সেক্ষেত্রে আপনি ওইটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কতদিনের মধ্যে নিতে হবে? সিক্স মাস উইদিন সেই সেই পিরিয়ড অথবা তার পরের পিরিয়ড। সিক্স ছিল আগে, এখন দেখেন সবুজ কালার করা, তার মানে এই বছর চেঞ্জেস চলে আসছে। ওই যে কর্মেয়াদে কাটলো সেই কর্মেয়াদ এবং তার পরবর্তী কর্মেয়াদে কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। এটা সিক্স মান্থ না, এটা চেঞ্জ হয়ে গেছে। এবং সেটার জন্য আপনার কি লাগবে, ট্রেজারি চালান লাগবে না মুশক 6.6 লাগবে? কোনটা লাগবে? 6.6 লাগবে। অনেকে বলে স্যার আমাকে তো ট্রেজারি চালান দেয় না, আমি কিভাবে অ্যাডজাস্ট করবো? ট্রেজারি চালান আইনে বলে নাই, আইনে কি চাচ্ছে? আইনে বলছে আপনাকে মুশক 6.3 উচ্ছে ভ্যাট যে কর্তন করলো সেটা সনদপত্র, সেটা দিলেই আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কিসের প্রয়োজন নাই? মুশকের দরকার নাই, ট্রেজারি চালানের দরকার নাই। আর এই যেগুলো কবে কতদিনের মধ্যে কাটতে হবে, কতদিনের মধ্যে জমা দিতে হবে, এগুলো সব রেফল করিম স্যার গত ক্লাসে কভার করে দিয়েছেন, তাই না? জি স্যার, এগুলো ওনার এরিয়াতে চলে গেছে, আমি বেঁচে গেলাম। আচ্ছা, এই যে আমরা আর 7-8 মিনিট আমরা একটু থিওরিটিক্যাল দেখব, দেন আমরা কোথায় চলে যাব? রিটার্ন, অনলাইনে রিটার্নে চলে যাব, ঠিক আছে? এটা তো আমরা জানি, পরবর্তী 15 ওয়ার্কিং ডে মধ্যে করতে হবে, রিটার্ন সাবমিট করতে হবে। যদি কি পরে হলিডে পরে, সেক্ষেত্রে নেক্সট ওয়ার্কিং ডেতে নাকি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। কোন স্যার বলেন স্যার? স্যার 15 দিন বলতে আমার ভ্যাট ক্যালেন্ডার ইয়ার যদি 31 ডিসেম্বরে শেষ হয় তাহলে ফেব্রুয়ারি 15 এর মধ্যে ইয়া করতে হবে। বুঝি নাই আপনার, 31 ডিসেম্বর? জি 31 জানুয়ারি তে শেষ হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে? ফেব্রুয়ারি 15 তারিখ। আর যদি এর মধ্যে মনে করেন ফেব্রুয়ারি 15 তারিখ যদি শুক্রবার পরে, হ্যাঁ শনিবার পরে, সেই ক্ষেত্রে পরবর্তী ওয়ার্কিং ডেতে, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। রিটার্ন এইটা দেখেন, যদি বেল আপনি ভ্যাট রেজিস্ট্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 9.1 এর মাধ্যমে রিটার্ন, আর যদি টার্নওভার অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে 9.2। রিটার্ন কোথায় জমা দিতে হয়? যদি অনলাইনে দেই ভ্যাট অনলাইনে, আর যদি ফিজিক্যালি দেই তাহলে কোথায়? আপনার যেই ডিভিশনাল অফিস আছে সেখানে জমা দিতে হয় নাকি? জি। আর এছাড়া যদি কোনো এনবিআর থেকে কোনো প্লেস নির্ধারণ করে দেয় সেখানে, অথবা কোনো মেলা হয় সেখানে, আমাদের এই যে 15 তারিখের মধ্যে, যে 15 দিনের মধ্যে যে আমাকে রিটার্ন সাবমিট করার কথা, কোনো কারণে যদি আমি ওই টাইমে রিটার্ন সাবমিট না করতে পারি তাহলে এটা কি রেগুলার রিটার্ন হয়ে যাবে না লেট রিটার্ন হয়ে যাবে? লেট রিটার্ন। ওকে, লেট রিটার্ন হয়ে গেল মনে করেন 15 তারিখ পার হয়ে গেল, আমি চাইলে কি রিটার্ন সাবমিট করতে পারবো? না স্যার, 7 দিন আগে নোটিশ দিতে হবে। আমি রিটার্ন সাবমিট করতে গেলে বলবো যে সরি, এটা কি করতে হবে? 9.3 লাগবে নাকি? 9.3 তে আপনার লেট রিটার্ন সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিট করি সেক্ষেত্রে যদি জানুয়ারি 15 তারিখের মধ্যে কোম্পানি রিটার্ন সাবমিট করতে না পারে, সে টাইম এক্সটেনশন চায় না, পেয়ার দেয় না? জি।
এই ভ্যাটের ক্ষেত্রে বলেছে যে আপনার যখন ট্যাক্স পিরিয়ডের যেই টাইমের মধ্যে আপনি রিটার্ন সাবমিট করার কথা সেটার মধ্যে যদি মনে করেন যে আপনি পারবেন না, তাহলে যেই কর মেয়াদের রিটার্ন আপনি টাইমলি ধরে নিলাম যে আমি জানুয়ারিটা ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে দিব, হ্যাঁ সেইটা কি করতে হবে, এই জানুয়ারি মাস শেষ হওয়ার 7 দিনের আগে, 7 দিন আগে, তাহলে দেখেন 31 তারিখে শেষ হবে, তাহলে 31, 30, 29, 28, 27, 26, 25, তাই না? তাহলে 24 তারিখের পরে আর অ্যাপ্লিকেশন করা যাবে, 24 তারিখের আগে আপনাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আপনি অনলাইনে সাবমিট করতে গেলে দেখবেন যে আর এটা কি নিচ্ছে না, এক্সেপ্ট অ্যালাউ করছে না, ওইটা আমরা অনলাইনে দেখাবো। হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল, একটা মাত্র কোশ্চেন, জি বলেন। দেখে স্যার অনেক কোম্পানি দেয়া গেছে স্যার 25 মাস 30 মাস রিটার্ন দেয় নাই, খুব ভালো কথা, প্রতি মাসে 10,000 টাকা জরিমানা দিবে, কোম্পানি তো রেখুস্তাছে। স্যার একটা কোশ্চেন ছিল কি যে জায়গা আছে এটা না অন্য কোন কোশ্চেন, যে জায়গা আছে না স্যার অন্য কোন কোশ্চেন, এটাই এটাই না স্যার এটা নিয়ে, জি স্যার হ্যাঁ বলেন। অনেকগুলা কোম্পানিতে দেখা যায় যে শেষের দিকে রিটার্ন দিতে গিয়ে শেষ 2 দিন রিটার্ন দিতে পারতেছে না, অনলাইনে প্রবলেম করতেছে, তো ওই ক্ষেত্রে স্যার কি করতে হবে? ওই ক্ষেত্রে দুইটা বুদ্ধি করা যাবে, কয়টা বুদ্ধি? দুইটা, একটা হলো যে করতে পারতেছে না জরিমানা দিবেন, আর একটা হলো বুদ্ধি করে হার্ড কপি প্রিন্ট করে সাইন করে জমা দিলেন, তাহলে জরিমানাতে বেঁচে গেলেন, পরে অনলাইনে সাবমিট করে দিলেন। সফটওয়্যারের কারণে প্রবলেম হয় তো ওইটা জরিমানা কোম্পানি আপনি যেটা জানেন না ওইটা না করলে তো কোম্পানি আপনার বেতন আটকে দিবে, বুদ্ধি চাইলে বুদ্ধি দিব, বুদ্ধি নিতে হবে, তাই না? বুদ্ধি দিবেন না সুবিধা নিবন্ধন হবে না, তো তাহলে আপনি অ্যাপ্লিকেশন করলে কতদিন আপনাকে সে অ্যালাউ করবে? 1 মাস, তাই না? 1 মাসের জন্য আপনাকে অ্যালাউ করবে, কিন্তু সেক্ষেত্রে কি হবে না, ফাইনটা হবে না, ওই যে ডিলে রিটার্নের ফাইনটা, কিন্তু ওই ভ্যাট যে 1 মাস আগে জমা দেওয়ার কথা দেরি হলো ওইটার ইন্টারেস্টটা কিন্তু দিতে হবে, কি করতে হবে? দিতে হবে, যা যা থাকে তা তা দিতে হবে। আপনি অ্যাপ্লিকেশন করছেন টাইমলি, কিন্তু কমিশনার আপনাকে কি করে নাই, অনলাইনে অ্যাকসেপ্টেন্স দেয় না যে আপনার এটা গ্র্যান্টেড হলো, যদি 7 দিন পার হয়ে যায় তাহলে ধরে নিতে হবে কি এটা কি হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, ক্লিয়ার? তাহলে আমরা একটা হলো রেগুলার রিটার্ন, যেটা আমরা পরবর্তী ট্যাক্স পিরিয়ডে মানে ট্যাক্স পিরিয়ড শেষ হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে যেটা দেই এটাকে বলে রেগুলার রিটার্ন, এটা কি বলে, রেগুলার অরিজিনাল অথবা মেইন রিটার্ন যাই বলি, ঠিক আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই যে আমি অনলাইনে লেটে অ্যাপ্লিকেশন করলাম 9.3, পরে যখন 15 তারিখ পার হওয়ার পরে আমি রিটার্ন সাবমিট করছি, সেটাকে কি বলবে, লেট রিটার্ন বলবে, কি বলবে, লেট রিটার্ন, লেট রিটার্ন। তাহলে দুটো রিটার্ন শিখলাম, টোটাল 4টা রিটার্ন আছে। আবার থার্ড রিটার্ন হচ্ছে অ্যামেন্ডমেন্ট রিটার্ন, তার মানে কি আমি রিটার্ন সাবমিট করেছি কিন্তু কোথাও ভুল হয়েছে, কোথাও কি ভুল হয়েছে, ভুল হয়েছে, তাহলে সেটা কারেকশন করতে গেলে, ক্লারিক্যাল মিস্টেক বা অমিশন যদি হয় সেটা কারেকশন করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে এখানে বলা আছে 9.4 এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশনের যখন আমরা অ্যাপ্রুভাল পাবো, পাইলে আমরা কি করতে পারবো, অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করতে পারবো, পারবো। দেন অ্যামেন্ডমেন্ট রিটার্ন সাবমিট করবো কিসে, যত রিটার্ন সাবমিট করবো সবগুলো কিন্তু 9.1 এ, কোথায়, অ্যাপ্লিকেশন হচ্ছে 9.3 তে লেটের জন্য আর অ্যামেন্ডমেন্টের জন্য 9.4, কিন্তু রিটার্ন অলওয়েজ 9.1। ওই তখন কি হবে, আপনাকে যখন পারমিশনটা দিবে আপনি রিটার্নে ঢুকলে তখন দেখবেন ডান পাশে অ্যামেন্ডমেন্ট শব্দ, অ্যামেন্ড শব্দটা থাকবে, তখন অ্যামেন্ডটা ক্লিক করলে আপনি তখন আপনার 9.1টা ওপেন হয়ে যাবে, তখন এটা আপনি কারেকশন করার সুযোগ থাকবে। তখন সাবমিট করে দিলেন, দেন আগের যে রিটার্ন ছিল ওটা কি আর থাকবে, ওটা এডিট হয়ে গেল না এখন, তাহলে এখন এটা রিভাইজ হয়ে গেল, কি হয়ে গেল, রিভাইজ, তাহলে পুরনটা চলে যাবে, এখন নতুনটাই আপডেট হিসেবে থেকে যাবে, ক্লিয়ার? আর এই যে আমার মন চাইলে যেদিন মন চাইবে ওই দিনে কি যত মরার আগ পর্যন্ত কি রিটার্নে অ্যামেন্ডমেন্ট করতে পারবো, জি না, জি না, এটা হচ্ছে যেই কর্মে তার পরবর্তী 4 বছর পর্যন্ত, কত বছর পর্যন্ত, 4 বছর, উইদিন 4 ইয়ার্স, রাইট, উইদিন 4 ইয়ার্স ফ্রম দা কি, এটা কোন ডেট থেকে হিসেব করতে হবে, যেই ট্যাক্স পিরিয়ড সেই ট্যাক্স পিরিয়ডের ক্লোজিং ডেট থেকে, ঠিক আছে? এখন মনে করেন যদি এরকম হয় যে ভ্যাট অফিস থেকে আপনার চিঠি দিছে, আপনার অফিসে আইসা কাগজপত্র নাড়াচাড়া শুরু করছে, তখন আপনার মনে বুঝছেন যে বাবা আমি তো একটা ভুল করছি, ঘটনা ঘটাইছি, এখন আবার আমি অ্যামেন্ডমেন্ট রিটার্ন দেই, তখন আর সুযোগ থাকবে না, না।
আপনি যদি স্বেচ্ছায় দেন সেটাকে বলে অ্যামেন্ডমেন্ট, আর যদি ভ্যাট অফিস থেকে আপনাকে ডেকে নিয়ে তলব করে হয় বা তারা ফাইন্ড আউট করার পর হয় তখন সেটা অন্য লাইনে যাবে নাকি? জি ওকে। তো অ্যামেন্ডমেন্ট রিটার্নের যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তার 30 দিনের মধ্যে কমিশনার আপনাকে কি করবে ডিসিশন দিবে এবং আপনাকে হিয়ারিং এর সুযোগ দিবে, দেন আপনি ওই অ্যাডজাস্টমেন্ট করার যা যা সুযোগ এটা করতে পারবেন। এই যে তিনটে গেল, এবার চতুর্থ ভ্যাট রিটার্নের ক্যাটাগরি হচ্ছে কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন। এক থেকে তিন পর্যন্ত যেটা ছিল তিনটা ছিল আপনার এন্ডে, সবগুলো রিটার্ন আপনি দিচ্ছেন আপনার ইচ্ছায় দিচ্ছেন, কিন্তু এই চার নম্বর যেটা বলছি কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ এটা হচ্ছে ভ্যাট অফিস থেকে আপনাকে নোটিশ দেওয়ার পরে যে আপনি রিটার্ন দেন সেটাকে কি বলে কমপ্লিট এডিশনাল অর অল্টারনেটিভ রিটার্ন। কার এখান থেকে সাউন্ড আসতেছে? এই কমপ্লিট যদি আপনি রেগুলার রিটার্ন সাবমিট টাইমলি না করেন তাহলে কি হবে আপনাকে নোটিশ দিতে পারে, অথবা আপনি রিটার্ন সাবমিট করেছেন রিটার্নে পরিপূর্ণ ডাটা নাই গ্যাপ আছে সেক্ষেত্রে আপনাকে কমপ্লিট রিটার্ন বা এডিশনাল রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে নোটিশ দিতে পারে, ওই নোটিশ দিলে আপনি ওই নোটিশ কমপ্লাই করে রিটার্ন সাবমিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে সেকশন 85 অনুযায়ী আপনার যে নন কমপ্লায়েন্সের সে জরিমানা কিন্তু হবে, অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে হবে না কেন কারণ আপনি নিজে করছেন সেক্ষেত্রে জরিমানা হবে না, শুধু ওই ইন্টারেস্টটা হবে ভ্যাট যতদিন ডিলে হয়েছে পেমেন্ট করতে সেটা, লেট রিটার্নের ক্ষেত্রেও সেটা একই রকম জরিমানা হবে না শুধু ইন্টারেস্টটা ক্যালকুলেশন করে দিতে হবে। স্যার এই ক্ষেত্রে কি কোনো মূসক ফর্ম আছে? কিসের? যে কমপ্লিট এডিশনাল অথবা অল্টারনেটিভ। এই ক্ষেত্রে কি আপনি অ্যাপ্লিকেশন করতেছেন? জি না স্যার। কে অ্যাপ্লিকেশন করতেছে? মূল কথা হচ্ছে যদি আপনার এমন হয় যে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট অথবা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেগুলো আপনি নিতে পারতেছেন ওই পরিমাণ আপনার কি আউটপুট ভ্যাট নাই তাহলে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা থেকে যাবে না, তো সেটা বলছে যে 6 মাস পর্যন্ত এভাবে ক্যারি ফরওয়ার্ড করতে হবে, দেন যদি আপনার এই যে ব্যালেন্সটা থাকবে সেটা যদি 50,000 টাকার উপরে হয় তাহলে আপনি কি ক্যাশ রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু যদি 50,000 টাকার নিচে হয় তাহলে এটাকে মরার আগ পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করতে হবে। ঠিক আছে, এই দেখেন এখানে টিল ফরওয়ার্ড আনটিল এই যে 6 পিরিয়ড, তারপর দেখেন এই যে 50,000 টাকার উপরে যা যা বলছি সব এখানে বলা আছে। আপনি অ্যাপ্লিকেশন করলে ক্যাশ অ্যাপ্লিকেশন করলে তখন আপনাকে 3 মাসের মধ্যে সে কি করবে রিফান্ড করে দিবে। হ্যাঁ বলেন স্যার। একটা এক্সেপশন ছিল না যে ওই যে রিয়েল এস্টেট কোম্পানি যারা বিল্ডিং বানায় তাদের জন্য স্যার কখনো রিফান্ড নিতে পারবে না? সামনে আছে, সামনে আছে। আজীবন কি করতে হবে যে লোক মনে করেন ব্যবসা বন্ধ করি তার ক্ষেত্রে কি হবে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, তাই না? ঝামেলা আছে না? তাদের ক্ষেত্রে তারা যখন কোনো কিছু ইম্পোর্ট করে ইম্পোর্ট হিসেবে তারা ভ্যাট দিয়ে আসে, তাদের ওই এক্সেম্পশনটা নাই, তাদেরকে বলছে যে যদি এক্সেম্পশন দেয় তারা কমপ্লায়েন্স করবে না, এই জন্য বলছে ঠিক আছে তোমরা ইম্পোর্ট করে নিয়ে আসবা দেন ইম্পোর্ট হিসেবে ভ্যাট দিবা, পরবর্তীতে তোমরা রিফান্ডের জন্য কি করবা
তাহলে নিয়মের মধ্যে থাকলো নাকি? এরপর মনে করেন আপনার কোন টুরিস্ট বাংলাদেশে আসলো, সে বাংলাদেশ থেকে ভ্যাট পে করে জিনিসপত্র কিনলো, যা 1,00,000 টাকার কিনলো, এর মধ্যে মনে করেন 20,000 টাকার গুডস সে কনজিউম করলো, 80,000 টাকার গুডস সে সাথে করে দেশের বাইরে আমাদের দেশ থেকে লিভ করে চলে যাচ্ছে, সে যে 80,000 টাকা গুডস তার সাথে নিয়ে যাচ্ছে, এটা কি বাংলাদেশের মধ্যে কনজাম্পশন হবে? না স্যার। তাহলে সেটার উপর কি ভ্যাট হবে? স্যার সেটা রিফান্ড নিতে পারবে, ভ্যাট হবে কিন্তু রিফান্ড নিতে। সে তখন এটা কি করতে হবে? সে তখন ওই যে এয়ারপোর্টের যে ডিউটি ফ্রি শপ থাকে না, সেখানে সে যায় ওই রিফান্ডের জন্য ক্লেম করবে, ওখান থেকে টাকাটা নিয়ে চলে যাবে, তাই না? Yes sir. এই যে এখানে সেকশন 56 রুল 56 বলা আছে। তবে সেক্ষেত্রে সেটা কি করতে হবে, কমপক্ষে 5,000 টাকার উপর হইতে হবে, তাই না? হুম। ব্যাট ব্যতীত ইনভয়েস ভ্যালু, তার মানে ভ্যালু সাপ্লাইটা কত হইতে হবে, কমপক্ষে 5,000 টাকা শেষ। এখন আমরা কি করবো? কাকে দিতে হবে, মানে সার্কেলে জমা দিতে হবে এবং অনুলিপিটা বলা আছে, সেটা বিডিএস এর গত ক্লাসে তো আপনাদেরকে আলোচনা করেছে। হ্যাঁ স্যার, সেইটার কথা বলছিলাম যে সেক্ষেত্রে তো চালান জমা না দিয়ে তো আমি 6.6 দিতে পারছি না। সেটা সেটা অন্য জায়গায়, আমরা তো আলোচনা করতেছি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কে নিবে, যে অ্যাড সোর্সে যার কাছ আপনার কাছ থেকে মনে করেন ভ্যাট কেটে রাখলো, আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেবেন, আপনি সেক্ষেত্রে ডকুমেন্ট কি প্রোভাইড করবেন, সেখানে আপনি 6.6 টা দিবেন, সে কি কমপ্লাই করছে না করছে, না করেও যদি করে থাকে সেটা আপনার দেখার বিষয় না, কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। না কিন্তু আমি যদি ডিক্রিজিং নিতে যাই সেক্ষেত্রে চালান না থাকলে কি আমার জন্য? আপনি মনে হয় কথাটা বোঝেন নাই, আপনাকে আইনে বলেছে 6.6 দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট নেবেন, ট্রেজারি চালানের শব্দটা একবারও আপনার জন্য ইউজ করেছে স্যার? এসআরও 240 এ কিছু বলছে স্যার, যত যাই কিছু বলুক ওখানে যাই দেখেন, আপনাকে তো বলেন ট্রেজারি কোথাও বলে না যে যিনি আপনি কি কাস্টমার, তাই না? আপনি মনে করেন আপনি বিক্রি করছেন, আপনার কাছে কেটে রাখলো, তাহলে আমার আপনার কাস্টমার আপনার কাছে কেটে রাখছে, সে কমপ্লেন্স করছে না করছে এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ছে? আপনাকে তো বলছে যে আপনি 6.6 পেলেই আপনি অ্যাডজাস্টমেন্ট নিতে পারবেন, আপনি কমপ্লেন্স করবেন আপনার পার্ট, আপনি কি আপনার অপোজিট পার্টের কমপ্লেন্সটা করবেন? বিডিসি এসআর হতে যেটা বলা আছে ওই এতদিনের মধ্যে জমা দিতে হবে, এই করতে হবে, সে করতে হবে, এটা তো যিনি কেটে রাখছেন তার দায়িত্বের মধ্যে পড়তেছে। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। জি, থ্যাংক ইউ স্যার। বিডিসি এসআরটা কি 240 কালকে ক্লাস করেন নাই স্যার? করেছিলাম স্যার, ওইটাই 240 এটা। এর বিডিসি এসআর তো প্রতি বছর একটা করে হয়, সেটাই 240 তো বিডিসি এসআর, আবার 22 সালে নতুন একটা এসআর আসবে। এবার দেখেন এখানে আসার পরে এই যে আসছে না, দেখা যাচ্ছে স্ক্রিন, লগ ইন করবো, কি করবো, লগ ইন করবো, লগ ইন করতে গেলে কি লাগবে, লগ ইন করতে গেলে কি লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে মোবাইল নাম্বার নাকি? জি। যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল অনলাইনে নাকি, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড তো কিছু ভুলে, বিসমিল্লাহ কি হয় আসছে,
ওকে এই আসার পর দেখবেন এই ডান পাশে একটা সাদা বক্স আছে দেখছেন এরো এরো ডাউন কি এরো কি আছে জি এটাতে ক্লিক করলে দেখেন একটা আছে নাম ছাড়া মানে নাম্বার ছাড়া এমডি আনোয়ার জামান এফসিএ আছে মাসকারটা এটার মধ্যে কি কোনো নাম্বার আছে জি না নাই এই নাম্বার ছাড়া যেটা সেটা হচ্ছে আপনি যে প্রথমে একটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন না এই ব্যাট অনলাইনে জি এটা হলো সেটা এরপর আপনার এটার সাথে যদি কোনো বিন অ্যাটাচ হয় তাহলে সাথে ওই বিন নাম্বার সহ দেখাবে দেখেন আমার পার্সোনাল নামে বিন নেওয়া আছে যে আনোয়ার জামান এটা হচ্ছে আমার পার্সোনাল বিন হ্যাঁ এটাতে কি আমার বিল ফাইলিং অবলিগেশন কত জিরো জিরো তার মানে নিয়মের মধ্যে আছে নাকি জি ভালো কথা নিয়মের মধ্যে থাকলে আপনি প্রত্যেক বছর আপনাকে স্মার্ট কার্ড ইস্যু করবে যে আপনি সম্মানিত সম্মান কি সম্মাননা সার্টিফিকেট দিবে আপনাকে অনলাইনে অটোমেটিক চলে আসে এবার আসেন আরেকটা দেখেন নিচে আছে ফার্মের নাম আছে না জি স্যার ক্লিক করলাম অবলিগেশন কয়টা বাকি 30টা 30টা অবস্থা ভালো না খারাপ খারাপ ভয়ানক খারাপ যাই হোক এলো এখন আমরা এই ফাইলিং অবলিগেশনে ক্লিক করলাম যদি এই মাসের 15 তারিখের আগে হইতো তাহলে আমার রিটার্নটা ঢুকে দেখাতে পারতাম রেগুলারটা ঠিক আছে যেহেতু 15 তারিখ পার হয়ে গেছে রিটার্ন সাবমিট করে ফেলছি এখন আর সুযোগ নাই আছে জি না জি না ওকে সুযোগ একটা আছে এটা দেখাবো দেখেন এই যে 9.1 আমি এখানে গেলাম ক্লিক করলাম আসতেছে জি প্রথম দিকে একটা দুইটা ক্লাস করতে একটু বেশি কষ্ট হয়েছে নাকি জি স্যার এখন তো ট্র্যাকের মধ্যে আছেন আচ্ছা আমরা দেখেন উপরে কি আছে পার্ট 1 এটা হচ্ছে ট্যাক্স পেয়ারস ইনফরমেশন মানে ভ্যাট রেজিস্টার যে আপনি পারসন তার ইনফরমেশন গুলো এখানে আছে বিন নাম্বার তার নাম অ্যাড্রেস টাইপ অফ ওনারশিপ ইকোনমিক অ্যাক্টিভিটি ওকে 2 তে বলা আছে রিটার্নের সাবমিশনের ডাটা কি আছে ট্যাক্স পিরিয়ডটা অটোমেটিক চলে আসবে আসছে না জি আর এই যে এখানে দেখেন 2 লেখা যেটা আছে টাইপ অফ রিটার্ন কি টাইপ অফ রিটার্ন কি লেখা আছে মেইন অবলিক অরিজিনাল রিটার্ন আমরা কয় ধরনের রিটার্ন বলেছিলাম চার ধরনের তাহলে এখানে কয়টা লেখা আছে একটা একটা এই যে এখানে একটা অ্যারো অ্যারো কি আছে ডান পাশে জি ক্লিক করলাম কি দেখাচ্ছে চারটা দেখাচ্ছে এ বি সি ডি দেখাচ্ছে না জি যখন আমরা ওই যে 15 তারিখ পার হওয়ার পর রিটার্ন সাবমিট করব পারমিশন নিয়ে তাহলে সেক্ষেত্রে লেট রিটার্ন বি ক্লিক করব ঠিক আছে জি আর যখন আমার অ্যামেন্ডমেন্টের পারমিশন পাবো তখন কোথায় ক্লিক করব সি সি ক্লিক করব আর যখন আমাকে ব্যাড অফিস থেকে ওই যে নোটিশ দিয়ে বলবে যে তুমি রিটার্ন সাবমিট করো এডিশনাল অর অল্টারের তখন ডি সিলেক্ট করব বুঝতে পারছিস কি জি স্যার এই থ্রি সাথে কি ম্যাচ করতেছে জি এবার দেখেন তিনে লেখা আছে এনি অ্যাক্টিভিটিস ইন দিস পিরিয়ড এই পিরিয়ডে যদি কোনো ট্যাক্স ভ্যাট রিলেটেড কোনো ধরনের আপনার কি অ্যাক্টিভিটিস না হয় তাহলে নো দিবেন নো দিয়ে একদম সবার শেষে কি একটা টিক দিবেন এই যে এখানে টিক আছে না জি এটা দিলে দেন সাবমিট করে দিলেন হয়ে গেল কিন্তু আপনার যখন ট্রানজেকশন থাকবে তখন এটা ইয়েস করতে হবে কি করতে হবে ইয়েস ইয়েস করতে হবে করার পর এই যে দেখেন আমি বলছিলাম পার্ট 3 আউটপুট সাপ্লাই আউটপুট ট্যাক্স আছে জি তারপর বলেছিলাম যে পার্ট 4 এ ইনপুট ট্যাক্স আছে জি তারপর বলেছিলাম 5 এ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট আছে জি তারপর আসেন 6 এ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এই গুলো হওয়ার পর দেখেন নেট ট্যাক্স ক্যালকুলেশন এই যে 34 নম্বর নোট কত নম্বর নোট 34 এইখানে উপরে চারটা যোগ বিয়োগ হয় এখানে ফিগারটা আসবে ওকে জি তাহলে আমরা কিছু মুখস্থ ফিগার বসাই সাপ্লিমেন্টারি ডিউটিটা দেখালেন না স্যার সাপ্লিমেন্টারি ডিউটিটা আমি তো কোন সবই তো দেখাবো আমি তো জাস্ট আমি চারটা পার্ট বললাম আমি কি কোথাও কোন ক্যালকুলেশনে গেছি স্যার না স্যার সরি স্যার আপনি আমার সাথে থাকেন সব শিখতে পারবেন আপনি আমার আগে দৌড়াবেন ঘোড়া গাড়ি দেখছেন কখনো দেখছি স্যার ঘোড়ার পিছনে গাড়ি থাকে না ঘোড়ার আগে গাড়ি থাকে ঘোড়ার পিছনে থাকে আগে থাকলে কি হবে খারাপ অবস্থা হ্যাঁ স্যারের মনটা ভালো তাই না না হয় তখন রাগটা করে অবস্থা খারাপ ছিল তার আচ্ছা এবার আসেন আমাদের আউটপুট ট্যাক্স কি ধরে নিলাম যে আমার যেটা সাপ্লাই সেটা স্ট্যান্ডার্ড রেট কি অডিট ফি কি স্ট্যান্ডার্ড রেট হয় না জি ওকে তাহলে এবার আসলাম এখানে দেখি স্ট্যান্ডার্ড রেট নোট নাম্বার কত
4 এটা ডান পাশে দেখেন সাব ফর্ম আছে কি আছে সাব ফর্ম সাব ফর্ম ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে উপরে দেখেন অ্যাড কি আছে অ্যাড 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 এ ক্লিক করবেন করার পরে যে একটা রো আসলো দেন আপনি এখানে বলবেন যে কনসালটেন্সি কি বললাম কনসালটেন্সি কনসালটেন্সি মন চাইছে আমার কনসালটেন্সি লিখলাম ওকে এবার এই যে এখানে দেখেন দ্বিতীয়টাতে দেখছেন কোথায় ক্লিক করছি জি ওইটাতে ক্লিক করলে এখানে এসে আপনি গুসনা সার্ভিস সার্ভিস কি সার্ভিস এখানে সার্ভিসের নাম লিখবো কি সার্ভিসের নাম দিব কনসালটেন্সি দিলাম কনসালটেন্সি দিয়ে সার্চ দিলাম চলে আসলো না জি এখান থেকে সিলেক্ট করে দিলাম তাহলে অটোমেটিক আমার সার্ভিস কোডটা চলে আসলো 032 নাকি জি আসার পর ধরে নিলাম যে আমি সার্ভিস দিলাম 2 কোটি টাকা কত 2 কোটি কম দিলাম আছে না স্যার দিলে একটু বেশি দিব 2 কোটি তাহলে ভ্যাট আসলো কত 30 লাখ 30 লাখ ক্লিয়ার জি এবার আমরা দেখেন ফর্মে যাই তাহলে দেখেন এখানে চলে আসছে না অটোমেটিক জি ক্লিয়ার জি এবারে এই সাব ফর্মে আবার গেলাম গিয়ে এটাকে যেটা করা ছিল আমি এটাকে সিলেক্ট করলাম করে এডিট করব কেন এডিট করব আমি এখন আমার আর ভালো লাগছে না আমি এটা মনে করলাম যে আমি গুডস দিব কি দিব গুডস গুডস কি বিক্রি করব আমি তো জানি না দেখি যায় কি পাওয়া যায় আমি এখানে গুডস সিলেক্ট করলাম কি করলাম গুডস গুডস এর মধ্যে সাপ্লিমেন্টারি ডিটেইলস এর একটা গুডস বলেন সিগারেট নাকি জি সিগারেট সিগারেট মধ্যে সাপ্লিমেন্টারি ডিটেইলস আছে আছে আমি তো জানি না দেখি কি আসে সিগার আসছে স্যার অ্যালকোহল দেন হ্যাঁ অ্যালকোহল আচ্ছা দেখি আইসক্রিম দিয়ে দেখি আইসক্রিম স্যার আইসক্রিম এটা কি আসছে কেন আসছে না বলেন তো এটা হ্যাঁ বলেন তো কেন আসছে না গুড সিলেক্ট করতে হবে গুড তো সিলেক্ট করছি দেখি যে কি হয় এখানে আসলাম কোর্স দিলাম আচ্ছা এখানে যা আছে নিচে থেকে একটা সিলেক্ট করে দিই নাকি দেখেন ওই এসডি সহ আছে না এখানে আচ্ছা আচ্ছা যে কোনো একটা দিয়ে দিলাম আমার এটা আসতেছে না কারণ হচ্ছে আমি তো সার্ভিস প্রোভাইডার হিসেবে কি করছি রেজিস্ট্রেশন নিছি তাহলে গুডসটা কি আমার এখানে আসবে না স্যার আসবে না এইটা চেক করতেছিলাম যে বুদ্ধি আছে কিনা আপনাদের ভয় কই না স্যার আচ্ছা তাহলে এখান থেকে আমি মনে করি একটা গুডস সিলেক্ট করে দিলাম কোনো অসুবিধা আছে দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম দিলাম দেওয়ার পর দেখেন অটোমেটিক সাপ্লিমেন্টারিটি ক্যালকুলেশন হয়ে গেছে না জি কার এখান থেকে সাউন্ড আসছে জরিমানা করতে হবে নামটা একটু লুকে নোট করে এখন তো 10000 টাকা নিতে হবে আচ্ছা এই দেখেন এই যে সাপ্লিমেন্টারিটি চলে আসছে না আসছে ফিগারটা যদি আমরা একটু ছোট করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ফিগারটা কি করবে একটু ছোট করে দেই এটাকে আমরা এডিট করে একটু ফিগারটা ছোট করে দেই এডিট এটাকে 100 টাকা ধরি কত ধরি 100 তাহলে আমরা রেটটা বুঝতে পারবো নাকি জি স্যার ধরলাম 100 দেখেন তাহলে 5 টাকা হচ্ছে কি এসডি 5% রাইট আর ভ্যাট কত আসছে 100 এর উপর আসছে না 105 এর উপর আসছে 105 এর উপর আসছে তাহলে বোঝা গেল ক্লিয়ার জি ডান তারপর আসলে এরকম এখানে যদি আপনার এক্সেম্পটেড গুডস হয় তাহলে 3 নম্বর নোটে সাপম ফিল আপ করবেন যদি ওই অ্যালকোহল এবং তামাক জাতীয় পণ্য হয় তাহলে নোট নাম্বার কত 5 তাহলে আমি যেহেতু নোট নাম্বার 5 এর আন্ডারে ওই সময় ওপেন করি নাই তাহলে ওইখানে গেলে কি অ্যালকোহলটা পাবো পাবো না কারণ এমআরপিটা কার ক্ষেত্রে লিংক করা আছে মেডিকেয়ার কাছে গুডসের ক্ষেত্রে গুডস এবং কি হইতো সেটা খালি গুডস হইলে হবে না সেটা আমার পিটা হলো যদি তামাক জাতীয় বা অ্যালকোহল জাতীয় পণ্য হয় তাহলে ওইটা তাহলে ওই কটা জিনিস ছাড়া কি ওইখানে লিস্টে এটা পাওয়া যাবে জি না ক্লিয়ার জি স্যার তাহলে এগুলো হইলো তাহলে আমরা বুঝলাম যে 100 টাকা আমার বিল অফ সাপ্লাই 5 টাকা সাপ্লিমেন্টারি ডিউটি 15 টাকা 75 পয়সা হচ্ছে কি আউটপুট ভ্যাট ক্লিয়ার এবার ধরলাম যে আমি আউট ইনপুট ট্যাক্স ক্রেডিট নিব স্ট্যান্ডার্ড রেটে ধরলাম আসলো আমি যেগুলো কিনলাম আমি যেটা কিনতেছি সেটা যদি কি এক্সেম্পটেড হয় তাহলে এখানে আমি যদি সেটা স্ট্যান্ডার্ড রেটে কিনে দিলে এখানে ওই যে এই 14 নম্বর 15 নম্বরে আর যদি কি হয় আমি ধরলাম যে আমার এই যে এখানে যে 100 এই 14 নম্বর নোট
লোকাল পারচেজ করলাম, ইম্পোর্ট না ধরে কি দিলাম লোকাল পারচেজ, গেলাম যে এখানে একটা অ্যাড করলাম, করে কিছু একটা তো পারচেজ দেখাইতে হবে না, কি দেখাবো, সেম আইটেমই দেখাই নাকি, অসুবিধা নাই তো, আইটেমই কিনলাম কত, 100 টাকা বিক্রি করলে 100 টাকায় কি কিনা হবে, হবে না, আমি ধরলাম 80 টাকা কিনলাম, কত টাকায়, 80 টাকা, 80 টাকায়, তাহলে এটা লোকালি কিনার ক্ষেত্রে এটার উপর কোনো এসডি ছিল না, না, তাহলে এটার উপর ভ্যাট কত, 12 টাকা 60 পয়সা, না, তাহলে দেখেন আমার আউটপুট ভ্যাট কত আসলো, ইনপুট ট্যাক্স ক্রেডিট কত আসলো, 12 টাকা 60 পয়সা, এটা যদি দেখি তাহলে আমার ছিল 15 টাকা 75, তার থেকে 12 টাকা 60 গেলে কত আসছে ভ্যাট, দেখেন 3 টাকা 15, তাহলে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল না, জি হয়ে গেল। এবার আসেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে 4টা নোট থাকে, কয়টা নোট থাকে, 4টা, প্রথম নোটটা হচ্ছে আপনি যদি কারো কাছ থেকে ভ্যাট কেটে রাখেন তাহলে এখানে দেখাবেন 24 নম্বর নোটে, ঠিক আছে, সাব ফর্মে যান তাহলে কি দেখায়, দেখেন সাপ্লাইয়ের নাম, আপনাকে যিনি সাপ্লাই করছে তার নাম, বিন নাম্বার, অ্যাড্রেস, কত টাকা পারচেস করেছেন, কত টাকা ভ্যাট কেটে রাখছেন, আপনার 6.3 নাম্বারটা, তারপরে কোন ডেটে চালান করেছিলেন ভ্যাট, ওই বিডিএস এর সার্টিফিকেটটা, দেন হচ্ছে কি ভ্যাট ডিডাকশন সার্টিফিকেট ডেট, এবং কোন কোডে জমা দিয়েছেন, কোন ব্যাংকের ইয়েতে, এই ডিটেলসগুলো এখানে দিবেন, ঠিক আছে, জি। এখানে যখন আমরা একটা ফিগার দিব তখন এটা সাবফর্ম আসবে, আমি সাবফর্মটা ফিল আপ করতে সময় লাগবে জন্য ওখানে যাই নাই। এখানে দেখেন ওই যে আমরা বলেছিলাম যে যদি ব্যাংকিং চ্যানেলে না হয়, ব্যাংকিং চ্যানেল যদি না হয় তাহলে কি হবে, ধরলাম যে আমার ওইটার জন্য 2 টাকার ভ্যাট আছে যেটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে, এই তাহলে দেখেন কি হলো, 2 টাকা বেড়ে গেলো, বেড়ে কিন্তু আগে 3.75 ছিল, এখন দেখেন 5.75 হয়ে যাবে, কত হয়ে যাবে, 5 টাকা বেড়ে গেছে না, 2 টাকা, 5 টাকা হয়ে গেল। এরপর দেখেন যদি আমরা ডেবিট নোট পড়েছিলাম, ডেবিট নোট, ডেবিট নোট কি আপনার ট্যাক্স লাইবিলিটি বাড়বে না কমবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, তাহলে যে সাবফর্ম ফিল আপ করে ডেবিট নোটের কারণে হইলে এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে সাবফর্ম ফিল আপ করে। আর এই যে 3টা ঘটনা বললাম, একটা হলো অ্যাডসোর্স আপনি যদি কেটে রাখেন, আরেকটা হলো ব্যাংকিং চ্যানেলে যদি পেমেন্ট না হয়, আর একটা হচ্ছে ডেবিট নোট, এই 3টা ছাড়া পৃথিবীর অন্য যত কারণে আপনার ভ্যাট লাইবিলিটি বাড়বে সবগুলো কোথায় দিবেন, 27, বুঝতে পারছি, জি স্যার, তাহলে আর কি কোশ্চেন করবেন স্যার, এটা হলে কি হবে, ডাইনে গেলে কি হবে, বামে গেলে কি হবে, না স্যার, অফিস রেন্ট, স্যার অফিস রেন্টের ভ্যাটটা যেটা আমরা কেটে রাখি, এটা কম, কথা কম, যা এই যে এইসব জিজ্ঞেস করবেন বলেই তো বলে দিছি, তারপর আবার জিজ্ঞেস করতেছে, বুদ্ধি যেটুকু আছে 200 টাকা এটাও ব্যবহার করে না। তারপর দেখেন ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এটার ক্ষেত্রেও 4টা নোট, ওইখানে ছিল আপনার অ্যাডসোর্স আপনি কেটে রাখছেন, এখন হচ্ছে অ্যাডসোর্স আপনার কাছ থেকে কেটে রাখছে, তাহলে সেই ক্ষেত্রে 29 নম্বর নোটে। আর ইম্পোর্ট স্টেজে যে আমরা এটি দিয়ে আসি অ্যাডভান্স ট্যাক্স, সেটা কোথায় অ্যাডজাস্টমেন্ট করবো, 30, হ্যাঁ 30, দেখেন আমার এখানে এটা কি ক্লিক করা যাচ্ছে না স্যার, যাচ্ছে না, কারণ আমার তো সার্ভিস হিসেবে আমার তো ইম্পোর্ট নাই, আছে না স্যার, সেই জন্য আমার এখানে এটা ওপেন নাই, বুঝতে পারছি, জি। তারপর ক্রেডিট নোট হলে কোথায় দেখাবেন, 31 নম্বর নোট, জি 31 নম্বর নোট। এবার দেখেন এই যে অ্যাডসোর্সে আপনার আপনার কাছ থেকে কেউ কেটে রাখলো, ইম্পোর্ট স্টেজে এটি আর ক্রেডিট নোট, এই 3টা ছাড়া পৃথিবীর যত ধরনের কারণে আপনার ভ্যাট লাইবিলিটি কমবে সেগুলো সব কোথায় দিবেন, 32, ক্লিয়ার, জি স্যার। আর উল্টা পাল্টা কোনো কোশ্চেন করবেন না, করবেন না, তাহলে দেখেন এগুলো বসাইলে নেট ফিগারটা কোথায় আসবে, 34 নম্বরে আসবে, আসবে না, জি। আজকে যা যা পড়াইলাম সব এখানে আসছে না, আসছে স্যার, আসছে, আর বাকিটা কে শিখে দিবে, ইয়াসিন স্যার, স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন স্যার, যদি ওই যে সার্ভিস ইম্পোর্ট করতাম তাহলে কি করতাম, হ্যাঁ সার্ভিস যদি ইম্পোর্ট করতাম তাহলে ফর্মে কি, সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে বলা আছে 2টা জিনিস, যে আপনি এটাকে একবার আউটপুট ভ্যাট দেখাবেন, আরেকবার কোথায় দেখাবেন, ইনপুট ভ্যাট, ইনপুট ভ্যাট দেখাবেন, যখন আপনি এটা আসেন উপরে যাই বিসমিল্লাহ করে, তখন আপনার যে পারচেজটা, হ্যাঁ এটাকে তখন আপনার সাপ্লাই হিসেবে কনসিডার করতে হবে, কি করতে হবে, সাপ্লাই,
তাহলে সাপ্লাই হিসেবে কনসিডার করলে এটা যদি স্ট্যান্ডার্ড রেট হয় তাহলে নোট নাম্বার কত চার নাম্বার নোটে আর যদি আপনি মনে করেন রিডিউস রেটে হয় স্পেসিফিক রেটে হয় তাহলে এই যে আদার দেন স্ট্যান্ডার্ড রেট সাত নাম্বারে স্পেসিফিক ভ্যাট হলে কোথায় ছয় নাম্বারে এরকম ওই নোটে গিয়ে আপনি এটাকে অ্যাড করে দিবেন সাবফর্ম ফিল আপ করে ঠিক আছে এটা তাহলে আউটপুট ভ্যাটে চলে আসবে দেন আপনার এখানে আসা ও সেম যে রেটের যে নোট নাম্বারে স্ট্যান্ডার্ড রেট কোথায় আছে এখানে চোদ্দ নাম্বার যদি ইম্পোর্ট করেন এই যে পনেরো নাম্বার নোটে আর যদি রিডিউস রেট হয় তাহলে এখানে দেখেন সতেরো আছে বিশ আছে এরকম যেখানে অ্যাপ্লিকেবল সেটাতে সাবফর্ম ফিল আপ করলে একবার লাইব্রেরিতে আসলো আরেকবার অ্যাডজাস্টমেন্ট হইলো তাহলে আপনার কি হলো ইম্প্যাক্টটা ডান বুঝতে পারছি জি স্যার এরপরে দেখে এরপরে আপনি যেটা করবেন স্যার একটা কোশ্চেন ছিল জি বলেন স্যার কারো যদি স্যার সেলসটা যদি এই ভ্যাট এক্সেম্পটেড এক্সেম্পটেড থাকে তাহলে কোন ফর্মটা ইউজ করবে মানে সাব ফর্ম এখানে ওখানে তো এক্সেম্পটেড সেলস লেখা আছে না 21 21 স্যার এটা কি আপনি সেলসের ক্ষেত্রে না পারচেজের ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে স্যার সেলসের ক্ষেত্রে 21 পেলেন কোথায় এটা তো 8 পর্যন্ত শেষ না স্যার ওই যে মানে সেলসটা যদি এক্সেম্পটেড থাকে সেই ক্ষেত্রে পারচেজটা সেলসেরটা এক্সেম্পটেড হলে এই যে দেখেন তিন নাম্বার নোট দেখছেন জি আর পারচেজটা যেটা পারচেজ করার সময় আপনি যে রেটে পারচেজ করছেন সেই রেট যেখানে সেখানে বুঝতে পারছেন কি জি স্যার আপনি যেটা সেলস করছেন সেটা যদি স্ট্যান্ডার্ড রেটে হয় তাহলে চার নাম্বার রুটে যদি এক্সেম্পটেড হয় তাহলে তিন নাম্বার রুটে জি আর ওই সেলসের এগেইনস্টে যেটা পারচেজ করছেন ইনপুট জি জি এটার উপর যে রেটে ভ্যাট ছিল সেখানে দিবেন এই যে এখানে স্যার যে 20 21 স্যার এটা এটা 21 22 স্যার এটা এটা কোনটা ওই যে গুডস ভালো করে পড়েন সার্ভিস নট এডিটেবল ফর ক্রেডিট এই যে আপনি ইনপুটটা স্ট্রেট কখন পাবেন না এক্সেম্পটেড সাপ্লাই হলে পাবেন জি না স্যার এই যে এখানে যেগুলোর ক্ষেত্রে আপনি কি পাবেন না আপনার আউটপুট ভ্যাটটা আউটপুট ভ্যাটটা আপনার ভ্যাটটা হ্যাঁ জি মনে করেন স্ট্যান্ডার্ড রেট চার নাম্বার নোট ওকে জি তো আপনি এটার জন্য যে সাপ্লাইটা কিনেছেন জি সেটা যদি এক্সেম্পটেড হয় তাহলে এক্সেম্পটেডে বসাবেন এই যে এখানে 12 নম্বরে 13 নম্বরে এখানে বসে ইম্পোর্ট হলে 13 আর হলে লোকাল হলে 12 আর যদি আপনার আউটপুট ভ্যাট আপনার এক্সেম্পটেড তিন নাম্বার নোট ঠিক আছে জি এটার জন্য যদি আপনি কোনো রবিটাস কিনেন তাহলে সেক্ষেত্রে কি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন জি না স্যার পাবেন না তো সেক্ষেত্রে কোথায় দেখাবেন ওই সেক্ষেত্রে 21 নাম্বার 22 নাম্বারে বুঝতে পারছি না পারি নাই জি স্যার বাম পাশে এত সুন্দর করে লেখা আছে পড়ে না গুডস সার্ভিস নট এডমিসিবল ফর ক্রেডিট ট্যাক্স পেয়ার হু সেল অনলি এক্সেম্পটেড স্পেসিফিক রেট এন্ড গুড সার্ভিস আদার দ্যান স্ট্যান্ডার্ড রেট ইজ নট টেকেন উইদিন এটা সেকশন 46 পড়াইছি না জি এই যে পাবে না তারা এখানে যাদের আউটপুট ভ্যাটের এগেইনস্টে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে না তারা 21 আর 22 নাম্বার নোটে বুঝাইতে পারছিস না পারি নাই স্যার স্যার এটা কোশ্চেন ছিল স্যার না আর কোনো কোশ্চেন নাই বলেন না কোশ্চেনটা হলো স্যার ওভারঅল এই যে 9.1 যখন আমরা ইয়ে করতে যাই বা ট্যাক্স ক্রেডিট যখন আমরা ক্লেম করতে যাই যেমন উপকরণ বা উৎপাদ কর উপকরণ কর রেয়াত কর এই তিনটে জিনিসে স্যার আসলে কনফিউশন লাগে স্যার এই বাংলা কথা বললে সমস্যা হয় সরি স্যার সরি স্যার সরি স্যার আপনি পরীক্ষা দিবেন ইংরেজিতে বাংলা সরি স্যার স্যার ইয়ে ইম্পোর্ট তারপরে স্যার আউটপুট ট্যাক্স ইনপুট ট্যাক্স ক্রেডিট এই তিনটের ভিতরে স্যার একটু কনফিউশনটা অনেক সময় হয়ে যায় স্যার কনফিউশন হলে কিছু করার নাই আপনি আউটপুট ট্যাক্স মানে কি আপনার ঘর থেকে মাল চলে যাচ্ছে বিক্রি বিক্রির সময় যেটা ভ্যাট সেটা হলো আউটপুট কেনার সময় যেটা ভ্যাট সেটা ইনপুট তো এটা যদি কনফিউশন হয় কেনা আর বেচা যদি না বুঝেন তাহলে তো সিএ স্যার মানে আমরা যখন স্যার ইয়ে দিছে রেট নি স্যার স্যার তখন তখন তো দেখা স্যার মানে ইনপুট ট্যাক্স ক্রেডিটের তখন নেই নিব স্যার আমি যে নে স্যার ব্যবসাটা করব ওই স্ট্যান্ডার্ড ওইটারে তো পাবো স্যার নাকি হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা কোশ্চেন ছিল বলেন একটা কোশ্চেন শুনুন কি একটা কোশ্চেন আছে স্যার আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির কাছ থেকে সার্ভিস নিলে জেনারেলি তো আমরা যেহেতু তার ভ্যাটটা কেটে ডিভিএস ভিডিএস এটা ছিল সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে ভ্যাটটা কেটে রাখার কথা সেক্ষেত্রে আমরা এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্টে দেখাই কিন্তু স্যার স্যার অ্যাডভার্টাইজমেন্ট ফার্ম বা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির কাছ থেকে সেক্ষেত্রে আরেকটা নতুন ইয়ে আসছিল যে তারা যদি ভ্যাট কমিশন ভ্যাট অফিসারের কাছ থেকে তাদের 6.3 তে সাইন করে দেয় আর কি সত্যায়িত করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যাটটা কেটে রাখবো না তাহলে স্যার এই ভ্যাটটা আমরা কোথায় দেখাবো আপনার বাড়ি কোথায়
স্যার লালমনিরহাট লালমনির দেশের মাথায় জি স্যার আচ্ছা শুনেন বিজনেস ক্লাসে স্যার এটা বুঝায় নাই বুঝাইছে স্যার স্যার এই জিনিসটার কি আমি ক্লিয়ার হতে পারি না কি অ্যাডভার্টাইজমেন্ট ফার্মের কথা শেষ করি জি স্যার আপনি কোন পত্রিকা অ্যাড দিবেন কোথায় দিবেন পত্রিকা স্যার পত্রিকা অ্যাড দিবেন তাদের কত এজেন্টের তো অভাব নাই মুদি দোকানের মতো সারা বাংলাদেশে আছে আছে না জি স্যার তো ওদের ক্ষেত্রে বলছে যে তারা নরমালি আপনি যদি 6.3 কি করে ইস্যু করে জি স্যার এবং সেই ক্ষেত্রে আপনি কি করার কথা অ্যাডসোর্সের কাটার থাকলে তাকে কাটতে হবে এটা তো নিয়ম নাকি জি জি স্যার এখন তাদের ক্ষেত্রে বলছে যে যদি তারা ওরা যে 6.3 দিয়ে আপনাকে সাপ্লাইটা দিল সার্ভিসটা দিল এটা যদি তাদের যে ডিভিশনাল অফিসার আছে তার কাছ থেকে কি সার্টিফাই করে নিয়ে আসে তাহলে কি গভর্নমেন্টের ঘরে রেকর্ডটা থাকলো যে সেটা আপনার কাছে সার্ভিস সাপ্লাই সার্ভিসটা দিয়েছে নাকি জি স্যার তাহলে কি ভ্যাট ফাঁকি দিতে পারবে সে না স্যার পারবে না তাহলে সেক্ষেত্রে বলছে আপনাকে ভ্যাটটা কাটতে হবে না আপনি যখন কাটেন নাই তাহলে এখানে কি আপনার আর কোনো কিছু আছে কাটলে না আপনার রিটার্নে দেখা দিতে হবে কাটেনি নাই টাকা নি দেন নাই তাহলে আপনার অ্যাকাউন্টিং কোনো ট্রিটমেন্ট আছে এখানে না তাহলে আপনার সমস্যা কোথায় আমি এটাই বুঝলাম না আপনি ভ্যাট বুঝতে হলে আগে অ্যাকাউন্টিং বুঝতে হবে ট্রানজাকশনটা রেকর্ডিং কিভাবে সেটা বুঝতে হবে নাইলে আপনি ভ্যাট বুঝবেন না জি স্যার এবার আসেন আমরা যদি আজকে বলেছিলাম যে রিটার্ন লেটে সাবমিট করতে গেলে কি করতে হবে 9.3 তে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে দেখেন এই যে এখানে গিয়ে রিটার্ন প্রসেসিং ক্লিক করলাম করে উপরে ডান পাশে দেখেন অ্যাড ফর্ম দিলাম দেওয়ার পর এখান থেকে 9.3 সিলেক্ট করলাম আছে না মুশক 9.3 অ্যাপ্লিকেশন ফর লেট ফাইলিং জি স্যার দিলাম ক্লিক করে দিলাম ওকে কি আসছে 9.3 আসছে আসছে জি করার পর এই আসছে না দেখে তো খুব খুশি তাই না দেখেন এখানে আমি ট্যাক্স মান কোন মাস সেটা জানুয়ারি মাসের রিটার্ন রাইট কোন বছর 2022 সাল ওকে কবে সাবমিট করব সাপোজ আমি কত তারিখে সাবমিট করব বলেন অলরেডি 26 তারিখ পার হয়ে গেছে তাহলে ধরলাম 28 তারিখে সাবমিট করব নাকি 15 তারিখের পরে অথবা আমি মার্চ মাসে ডেট দিয়ে দিলাম কোনো অসুবিধা আছে না দিলাম মার্চ মাসে দিয়ে দেখি না ঘটনা কি ঘটে মার্চের 9 তারিখে কি কারণে কারণ ফিল আপ করলাম এ বি সি ডি যা যা মনে আছে তা লিখে দিলাম ওকে কার এখান থেকে সাউন্ড আসতেছে বন্ধ করেন কখন নাই রাস্তার মধ্যে আনমিউট করে বসে থাকে এরপর আমি এডিগুলা করলাম এটা ক্লিক করলাম এখন দেখেন চেক বাটন ক্লিক করলাম কি করলাম চেক বাটন ক্লিক করলে এরর আসছে কি আসছে এরর আসছে যাকে আমি মিউট করেছি বারবার আনমিউট করে এর নামটা একটু নোট করে রাখুন তো সার্টিফিকেট আমি বন্ধ করে দিব কি লেখা আছে দেখেন তো নোটিশটা 7 days before your application must be submitted at least 7 days before the end of tax period ঘটনা পাইছেন এই লোকটা কে রে ভাই আমি বারবার তাকে অফিসে দেবাশিস কে এটা তাহলে কি আমরা বুঝতে পারলাম এটা যেহেতু ওই টাইমের মধ্যে করি না সেজন্য আমাকে কি অ্যালাউ করতেছে না স্যার করতেছে না স্যার এবার আসেন তাহলে অ্যালাউ কর এরকম একটা দেখি নাকি জি স্যার আমি টাইমলি করি রিটার্ন তাহলে আমার এটাতে আমি ঢুকলাম ঢুকার পর ফর্মে গেলাম ফর্মে গিয়ে আমি রেজিস্ট্রেশন প্রসেসিং আমার এখানে রিটার্ন প্রসেসিং এ ক্লিক করলাম উপরে অ্যাড ফর্মে গেলাম এখান থেকে সিলেক্ট করলাম 9.3 আছে না দিলাম 9.3 দেওয়ার পর আমি এখানে আমার যা মন চায় আমি এখন ফেব্রুয়ারি মাসের রিটার্ন সাবমিট করব কিসের ফেব্রুয়ারি মাসের রিটার্ন কবে রিটার্ন সাবমিট করব মার্চ এপ্রিল মার্চে দেওয়ার কথা আমি মার্চে না দিয়ে এপ্রিলে দিব নাকি এপ্রিলের মন চাইছে আমার এপ্রিলের কোন তারিখটা আমার কাছে ভালো লাগে দিলাম 14 তারিখ তা এটাও তো মেবি পারার কথা না কথা কম দেখেন খালি পটর 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 স্যারের রাগানো যাবে না আমাকে ডিস্টার্ব করলে আপনার লস আমি যা যা শিখাবো ওই অংশ থেকে আপনার কমে যাবে স্যার আজকে আমাদের কপাল ভালো যে আপনি এখন পর্যন্ত রাগেন না আজকে মনটা ভালো স্যার এবার দিব কি চেক বাটন এখন কি কোনো এরর আছে
আছে আছে কেন এরর আছে ঘটনা কি আছে কোথায় আছে ফেব্রুয়ারি মাসেরটা স্যার ফেব্রুয়ারি 28 তারিখ তো 28 তারিখ তো স্যার আপনি তো এর জন্য 7 দিন কভার করতে 7 দিন লাগবে তো হ্যাঁ 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 তাহলে মার্চে যাই রাস্তা তো আছে আছে না আছে স্যার রাস্তা তো 2 নম্বরে বুদ্ধি তো অভাব নাই রাস্তা তো একটা বাইর করতে হবে যেহেতু আমরা ক্লাস তাহলে মার্চেটা দিব আমরা এপ্রিলে দেওয়ার কথা আমি এপ্রিলে না দিয়া এপ্রিলের শেষের দিকে বা মেতে দিলাম কোথায় দিব মেতে দিলাম এবার কি নিবে তাও নিবে না দিলাম নিছে না স্যার না নাই নিছে নিয়েছে নিয়েছে স্যার তাহলে ওনার ওনার ফটো কাজে লাগছে কাজ লাগছে স্যার কাজে লাগে না ওনার ফটো উনি যে বলছে নিবে না নিয়ে নিছে ওকে তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে আমি যত কাহিনী করি ওই সিস্টেম থেকে ওই 7 দিন ক্যালকুলেশন করে তার আগে যদি আমার অ্যাপ্লিকেশনটা না হয় তাহলে সে এলাও করবে না স্যার আমরা না মাত্র শিখলাম যে এক মাস পর্যন্ত টাইম এক্সটেন্ড করা যাবে বেশি করা যাবে না এই আপনার বাড়ি কোথায় স্যার যশোর বলছি একবার যশোর বলছেন বুদ্ধি এত কম কেন আমি মার্চ মাসে রিটার্ন সাবমিট করার কথা এপ্রিলের 15 তারিখ নাকি জি স্যার তো আমি তো ও সরি জি স্যার বোকা এত বোকা কেন খালি কথাটা বলতে পারলে মনে যেন খুশি আমরা কি দেখলাম এগুলো দেখলাম এখন কি কারো কোনো কোশ্চেন আছে আছে কারো কোনো কোশ্চেন জি স্যার আছে কি কোশ্চেন বলেন স্যার আমি ইনপুট নিয়ে কোশ্চেন করতে যাচ্ছিলাম স্যার ইনপুট ইনপুট কি কোশ্চেন করেন বলেন স্যার ইনপুটের ডেফিনিশনের ভিতরে আছে যে মেশিন পাস্ট অফ মেশিন স্যার এইটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় আপনি মনে করেন যদি ম্যানুফ্যাকচারার হন সিম্পল বুঝেন আপনি যখন ম্যানুফ্যাকচারার হন আপনি কি ইনপুট ইম্পোর্ট করলে মেশিনের স্কিন ইম্পোর্ট করলে আপনার জন্য কি ভ্যাট হয় ম্যানুফ্যাকচারার তার ফ্যাক্টরির জন্য মেশিনের স্কিন লে সেটা না ভ্যাট হবে না স্যার ভ্যাট হবে না তাহলে কার ক্ষেত্রে ভ্যাট হচ্ছে যে হয়তো ট্রেডার যদি আমি মেশিনের যে বিজনেস করি তাই না তাহলে মেশিনের লেখছেটা কেন কারণ এমন যদি হয় যে ট্রেডার ইম্পোর্ট করতেছে মেশিনারি কিন্তু সেটা কি করতেছে বিক্রি করতেছে এবং স্ট্যান্ডার্ড রেটে বিক্রি করতেছে তাহলে সে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে না পারবে বুঝতে পারছি জি স্যার মাথা ঢুকছে স্যার জি স্যার ওকে আজকে ক্লাস এই দেখেন আপনারা শান্ত ছিলেন যার কারণে 9টার আগে শেষ আর যদি খালি এই ডিস্টারবেন্স করতেন তাহলে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার মাত্র একটা বলেন স্যার যেগুলো স্যার আমাদের বাংলাদেশে তো অনেক লিয়াজো অফিস আছে স্যার এরা তো স্যার সেল করে না খুব ভালো সেক্ষেত্রে স্যার এখন 9.1 এ তার 6.6 টা ম্যান্ডেটরি করে দিছে স্যার তাহলে এরা কিভাবে রিটার্ন সাবমিট করবে অনলাইনে স্যার 6.3 টা কি করছে 6.6 স্যার হ্যাঁ এরা তো কোনো স্যার বিডিএস মানে ডিডাকশন কোনো রকম করতে পারবে না ওদের থেকে কেন আপনি লিয়াজ অফিসে তার যে লিয়াজ অফিস তার তো যে প্রতিষ্ঠানটা নিশ্চয়ই যেমন আমি তো অনেক কোম্পানি আমি দেখি এরকম দেখে বাংলাদেশের লিয়াজ অফিস আছে তার এখানে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন আছে কি আছে কোম্পানি হিসেবে রেজিস্ট্রেশন স্যার হ্যাঁ তো সে কখন কি করে এটা সে ওই আপনার লেজ অফিসে কি করে তাকে রিটার্ন সাবমিট করতে তাকে বিন নিতে হয় ডিউ টু তাকে ওই বিডিএস এর কমপ্লায়েন্স এর কারণে তাকে কিন্তু কি করতে হয় বিন নিতে হয় স্যার রেজিস্ট্রেশন তার আউটপুট ভ্যাট নাই কিন্তু তার তো পারচেজ আছে তার কনজাম্পশন আছে সেটার উপর ভ্যাট আছে না সে অ্যাডসোর্সে ভ্যাট কাটবে এই নানান কাহিনীতে তার কি হয় রিটার্ন সাবমিট করতে হয় স্যার অনেক ক্লায়েন্ট আছে কিন্তু স্যার ওই যে 9.1 স্যার এখন তো স্যার 6.6 টা ম্যান্ডেটরি করে দিয়েছে সে তো কাউ 6.6 পাবে না স্যার সেক্ষেত্রে স্যার রিটার্নটা সাবমিট করবে কিভাবে স্যার 6.6 পাবে না কেন সে তো কোনো কিছু সেল করতেছে না তাহলে ওর তো ডিডাকশন কেউ অন্য কেউ করতে পারবে না স্যার তো না করলে নাই তাহলে তো ওই তার ডিডাকশনের জায়গায় তো নাই সমস্যা কি এখন 6.6 টা তো রিটার্নে ম্যান্ডেটরি করে দিয়েছে স্যার ওইটা ডকুমেন্ট না দিলে স্যার নেয় না স্যার আপনি সেলস যদি দেখান হ্যাঁ তাহলে না 6.6 চাইবে স্যার রিটার্নের কথা বলতেছি স্যার আই রিটার্নের ক্ষেত্রে তো আমি বলতেছি আপনি যদি মনে করেন তা সেলসই না থাকে 6.6 আসবে কোথা থেকে স্যার আসবে না স্যার অনলাইন রিটার্নে স্যার 6.6 টা ম্যান্ডেটরি ফিল করে দিয়েছে স্যার ওইটার কথা বলতেছি এখানে কোথাও একটা মিস্টেক হচ্ছে আপনার ওইখানে আপনার যদি এই ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হ্যাঁ জি স্যার আপনি না থাকে তাহলে তো আপনার ওই ফিল্ড অ্যাপ্লিকেবল হবে না
এখন স্যার আমরা তো যখন ডিডাকশন দেখাই স্যার 24 এ যখন সাবমিট করি সোর্স অ্যাড সোর্সে যেটা স্যার ওই 24 এ ফিল আপ করলে স্যার ওইখানে বলে দিছে যখন অ্যাটাচমেন্ট থাকে স্যার আজ দাঁড়ান ওইখানে শেষ করি একটু শেষ করি অ্যাটাচমেন্ট যখন 26 কথা শেষ করি আপনি যখন 24 এ দিচ্ছেন আপনি তো দেখাচ্ছেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট 6.6 কি আপনি দিবেন না আপনার আপনার কাছ থেকে যিনি আপনি কি কেটে রাখতেছেন এখানে তাই তো জি স্যার কেটে রাখলে আপনি তখন তাকে 6.6 ইস্যু করতেছেন না জি স্যার তো কোন লেটার আপনার আছে আচ্ছা আমি যখন রিটার্ন আমি যখন রিটার্ন সাবমিট করতেছি স্যার তখন এই অ্যাটাচমেন্টের ওই অপশনটাই স্যার হ্যাঁ ওইখানে তখন 6.6 টা ম্যান্ডেটরি ফিল্ড স্যার ম্যান্ডেটরি ম্যান্ডেটরি ফিল্ড আমি একটু শেষ করি আপনাকে আপনি যখন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবেন হ্যাঁ স্যার আপনি কি ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতেছেন না ডিক্রিজিং করতেছেন ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করলে তার মানে ভ্যাটটা আপনি কেটে রাখতেছেন রাইট জি স্যার আপনি যদি ভ্যাটটা কেটে রাখেন 6.6 আপনি ইস্যু করতেছেন তো আপনার 6.6 আছে না জি স্যার তাহলে সমস্যাটা কোথায় স্যার আমি তাহলে আমার নিজের 6.6 ই আমি অ্যাটাচ করে দেব স্যার ওটা স্যার তাই তো দিবেন ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার কথা কোশ্চেনটা আগে বলতে সমস্যাটা কোথায় এটার উপরে ভ্যাট হবে না কিন্তু এটার উপর যদি ভ্যালু এডিশন হয় কমিশন যদি থাকে সেগুলোর উপর ভ্যাট হবে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ তো স্যার এখন এখন এরকম যদি একটা ব্যাংক সে যদি স্যার এই যে ফরেন এলসি ফরেন এলসির মাধ্যমে টাকা আসতেছে আর কি যে ফরেন এলসি ট্রান্সফার করে তো এই ফরেন এলসি মানে ফরেন এলসিটা হচ্ছে স্যার এক্সপোর্টের জন্য ফরেন এলসি এই ফরেন এলসির মাধ্যমে এই ফরেন এলসির এগেনস্টে সে কিছু কমিশন কাটছে এখন স্যার এই কমিশনের উপরে কি ভ্যাট হবে কি অবশ্যই হবে এটা ব্যাংকের ইনকাম না স্যার এটার উপর ভ্যাট হবে স্যার সাজেস্ট অ্যানসারে পজিশন লেভেলে কোশ্চেন আসে সাজেস্ট অ্যানসারে দিতে ভ্যাট হবে কোন বছরের স্যার নভেম্বর ডিসেম্বর 2021 আমাকে একটু ছবি তুলে পাঠাতেন তো আমি দেখব আমি এখনই দিচ্ছি আপনাকে মানে ফ্যাক্টটা কিছু আমি একটু বুঝতে হবে আগে হ্যাঁ আপনি যা বলছেন আমি সেটা শুনে বললাম আগে ফ্যাক্টটা দেখতে আপনি ছবি তুলে আমাকে পাঠিয়ে দেন হ্যাঁ নেক্সট ক্লাসে আলোচনা করব স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন স্যার একটা কোশ্চেন ছিল স্যার অ্যাডভার্টাইজমেন্ট এটা কি কখনো ইনপুট হিসেবে গ্রান্টেড হয় নো নেভার স্যার আমাদের লাস্ট এক্সামের কোশ্চেনে অ্যাডভার্টাইজমেন্ট পার ইউনিট এক্সক্লুডিং ব্যাট আমি একটু বলি ওইটা হয়তো আপনি যেটা বলতেছেন এটা ভ্যালু এডিশন পার্টে যাবে ইনপুট পার্টে না এটা কি কোথায় যাবে ভ্যালু এডিশন পার্টে ডান পাশে হ্যাঁ নট বাম পাশে যে উপকরণের কলামে না হ্যাঁ একটা কোশ্চেন ছিল জি স্যার যদি এমন হয় মোবাইল ফোন সেট কোম্পানি চার থেকে পারচেজ করছে ওনার ভ্যাট রেটও জিরো আবার যে মোবাইল ফোন সেট সেল করতেছে ওনার ভ্যাট রেটও জিরো ওই ক্ষেত্রে রিটার্ন সাবমিশনে কি হবে এটা আপনি তো আপনার কাছে আনসার আছে পার্ট 3 তে আউটপুটের মধ্যে জিরো রেটেড যেখানে বলা আছে সেই নোটে দিবেন আবার পার্সেজে যেখানে জিরো আছে সেখানে জিরো রেটে দিবেন এতক্ষণ ধরে এই রামান পড়ার পর যদি বলেন সীতা কার বাপ থ্যাঙ্ক ইউ স্যার আর কারো কোনো কোশ্চেন আছে স্যার একটা কোশ্চেন ছিল জি স্যার আগে ছিল আমাদের আগে যে ভ্যাট অ্যাক্টে তখন নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট একটা ছিল স্যার 80% আজকে আপনি যে চারটা হেডের কথা বললেন যেটা 80% নেগেটিভ ইনপুট ট্যাক্স রিবেট পাবে এছাড়া কি আর কোনো কিছু আছে স্যার বুঝি নাই আজকে আপনি চারটা হেডের কথা বলছেন যে শিপিং এজেন্সি তারপরে আপনার কুরিয়ার সার্ভিস এদের 80% পর্যন্ত আমি রিবেট ক্লেম করতে পারবো ইনপুট ট্যাক্স রিবেট নিতে পারবো এখন এই চারটা বাদে তো আর কিছু আছে স্যার কি আছে সেখানে ওই আপনার রিবেট নিতে পারে সেক্ষেত্রে তখন ওই ইউটিলিটির উপর তখন 80% ইয়ে করে ঠিক আছে ওইটা কাস্টমস অ্যাক্টের আওতায় আপনারা পান নাই আমার না স্যার
স্যার রেফারেল করেন স্যার এগুলো পাই না স্যার একটু রাস্তা পাইছি ভালো আছে ফার্স্ট ফার্স্টটা পাই গেছে ফার্স্টটা পাই গেছে স্যার ফার্স্টটা পাইছি পরের গুলো স্যার মেইলে দিয়ে দিলে ভালো ওকে ঠিক আছে আমি আমি কালকে দিয়ে দিব একটা ক্লাসের পাওয়া গেছে স্যার ওকে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার